কলেজে যাওয়ার সময় ছাদের দিকে নজর দিতে দেখে জ্যাকিও ক্রাশ। মিস্টার পুলিশ অফিসার ওয়াকিটিকিতে কথা বলছেন ও কফি খাচ্ছেন। বেটা পুলিশকে দেখতে দেখতে হঠাৎ কিছুতে ধাক্কা খেয়ে জ্ঞান হারাই আমি। চোখ খুলতেই দেখি আমার মাম্মা আমার হাত ধরে কান্নাকাটি করছে। আমি কিছু বলতে চাওয়ার আগে মাম্মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, মারে তুই কি দেখে শুনে চলতে পারিস না? সরি মাম্মা। তখনই খেয়াল করে দেখি আমার বাবার চোখ লাল হয়ে গেছে। আমার বাবা এমন একজন মানুষ যাকে কিনা বোমা বানলেও কাঁদে না, কিন্তু আমার কিছু হলে সে যেন পাগল হয়ে যায়। তাই তখনই আমি বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। মা তোর কি হয়েছিল হুঁ যে চলন্ত গাড়ির সামনে চলে এলি? পাপা আমি না জাতীয় ক্র্যাশকে দেখেছিলাম তাই ভুল করে। হয়েছে আর মজা করতে হবে না। না পাপা সত্যি আমি ওই পুলিশটাকে দেখেছিলাম। তাই তা কি দেখলে? সুইট সিম্পল এন্ড কিউট একটা ছেলে। আর ওই ছেলের জন্য আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করতে বসেছিল তাই তো? ইটস ওকে পাপা ছেড়ে দাও না। না কোনো ছাড়াছাড়ি নেই, ওই ছেলের জন্য আমার মেয়ে। পাপা ওই ছেলেটা কিছু করেনি, বরং আমি ওকে ঘুরে ঘুরে দেখেছি। তাছাড়া পাপা তুমি এভাবে চলে এসেছো কেন? তোমার না পুলিশের হেডকোয়ার্টারে অনেক ইম্পর্টেন্ট কনফারেন্স ছিল। আমার মেয়ের থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই না। তাই বলে তুমি? হ্যাঁ মা। সবার কথা তো বলে দিলাম, এখন আমি আমার কথা বলি। আমি হচ্ছে আমার মাম্মা বাবার একমাত্র মেয়ে ঈশিকা। আমার জন্মের কিছুদিন পরে আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমাকে আমার মাম্মা বাবা অর্থাৎ মামু মামি তাদের কোলে তুলে নেয়, আর আমাকে তারা পাগলের মতো ভালোবাসে। তারা আমাকে এতটাই ভালোবাসে যে কখনোই তারা নিজের সন্তানের মা বাবা হওয়ার কথা ভাবেনি, এই ভেবে যে আমার আদর কম পড়ে যাবে। 99% রিলেটিভরা আমার মাম্মা বাবাকে আমার মামু মামি বলে পরিচয় দেয়, বাট আমি তাদের আমার মা বাবা বলেই পরিচয় দিই, কারণ তারা আমাকে কখনোই মা বাবার অভাব বুঝতে দেয়নি। অনেক ভালোবেসে স্যাক্রিফাইস করেছেন জাস্ট বিকজ অফ মি। ইভেন আমি তো অনেক লাকি যে আমি এত লাভলি মাম্মা বাবা পেয়েছি। দেখি তো মা হা কর, কি হলো মা, কি এত বিড়বিড় করছিস? কই কিছু না তো, তাড়াতাড়ি খাইয়ে দাও মাম্মা, আমি এখন ঘুমাবো। আচ্ছা মা ঠিক আছে। মাম্মার হাতে খাবার খেয়ে মাম্মার কোলেই মাথা রেখে শুয়ে পড়ি আমি, আর মাম্মাও আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমারই পাশে শুয়ে পড়ে। পরদিন সকালে ফ্রেশ হয়ে নিচে যেতে পাপা আমাকে দুধের গ্লাস দিয়ে বলে, বাবু তাড়াতাড়ি দুধের গ্লাসটা খতম করো, তারপর আমি তোমাকে কলেজে দিয়ে আসবো, কেমন? ওকে পাপা। দেন পাপা আমাকে আমার কলেজে দিয়ে আসে। কলেজ শেষে আমার বেস্ট ফ্রেন্ড আনিয়া ও আমি লাফাতে লাফাতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। লাফাতে লাফাতে মেইন রোডের কাছে আসতেই সামনে তাকিয়ে দেখি জাতীয় ক্রাশ, ওই পুলিশ অফিসারটা সিসকে চোরকে ধরে পেদাচ্ছে। আনিয়া আজকাল কি পুলিশের কোনো কাম দাম নেই যে ছিটকে চোরগুলোকে ধরে পেদাচ্ছে? ইস সেটা আমি জানবো কি করে, তো জাতীয় ক্রাশকে গিয়ে জিজ্ঞাসা কর। আনু ওনাকে দেখলে কি যেন হয়ে যায় আমার। কি হয় তোর? জানি না, তবে এই ব্যাটার জন্যই কালকে আমি অ্যাক্সিডেন্ট করতে লেগেছিলাম। তাই নাকি? দেখ আনু দাঁত বের করিস না, আমি এখন ওনার কাছে যাচ্ছি। দেন আমি ওই পুলিশ অফিসারটাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো ওদিকে এগিয়ে যাই, আর তখনই অনেকগুলো গাড়ির হর্ন বেজে ওঠে। ঘোর কেটে চারপাশে তাকাতেই দেখি গাড়িগুলো একদম আমার ক্লোজ হয়ে আছে, এবং জাতীয় ক্রাশ হাতের ইশারায় গাড়িগুলোকে থামতে বলছে। গাড়িগুলো থামলে সেই পুলিশ অফিসারটা আমার সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই মেয়ে এই সারাদিন শুধু লাফালাফি নাচানাচি করো, সুস্থ হয়ে চলতে পারো না নাকি? না মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তাই বুঝি, রাস্তার মধ্যে দিয়ে কি তালকানার মতো চলাফেরা করছিলে? আই এম সরি। হোয়াট সরি, এখনই তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বললাম তো সরি, আমি বুঝতে পারিনি। সো হোয়াট শুড আই ডু? তখনই আনিয়া এসে বলে, স্যার আসলে ইস বুঝতে পারিনি, সো আপনি প্লিজ ওকে ক্ষমা করে দিন। আরে বুদ্ধু আমিও তো বলছি সরি, উনি না শুনলে আমি কি করব? শুনেছি আমি, নেক্সট টাইম আর রাস্তায় বসে লাফালাফি করবে না, কেমন? ওকে আমি ভেবে দেখব। কি শোনো,
ফার্দার যদি আমি তোমাকে রাস্তায় বসে লাফালাফি করতে দেখি না, তোমার ঠ্যাং ভেঙে তোমারই হাতে ধরিয়ে দেব। আসি আমার ঠ্যাং ভেঙে আমারই হাতে ধরাতে, আমার পাপার নাম শুনলেই না প্যান্টে ভয়ে মুতু করে দেবে, আবার বড় বড় কথা। এই মেয়ে, এই কি বিবি? হুম, কই, কিছু না তো। এখানে চুপটি করে দাঁড়াও, আমি এখনই রিকশা ডেকে আনছি। না, আমি চলে যেতে পারবো। বললাম না চুপ। দেন ওই পুলিশ অফিসারটা আমাদের জন্য রিকশা ডেকে দেয়। রিকশায় উঠতেই উনি রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে আমাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? ইশক। হ্যাঁ, এ নয়, হ্যাঁ ওই ভাই, চলেন তো, এত পেচাল পড়ার টাইম নেই আমার। মা বাবা কত আদর করে মেয়ের নাম রেখেছে ইশক, কিন্তু মেয়ের মনে তো ইশক মোহব্বত কিছুই নেই। রিকশাওয়ালা রিকশা চালিয়ে কিছু দূর যেতে পিছনে ফিরে দেখি পুলিশ অফিসারটা এদিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সানগ্লাস পরছে, আর উনি এদিকে তাকিয়ে থাকার সুবাদে তখনই আমি তাকে ভেঙছি মেরে দিই। তখন আনু পিছনে ফিরে হা হা করে হেসে দিয়ে বলে, ইশ তুইও না, কি এমন করেছিস যে সে এখন 32টা দাঁত বের করে হাসছে? হাই হাই, আমি তো বেটাকে ভেঙছি মেরেছি, উনি আবার দেখে ফেলেছে নাকি, এখন কি হবে? কি আর করবে, তোকে তুলে নিয়ে গিয়ে ভেঙছি মারার ফল আদায় করবে। আনু, মান্না খেতে চাইলে চুপ থাক, কেমন? ওকে বেবি। বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টি কবে আসবে? কালকে আসবে ইশক। তাহলে তুই আমার কাছে থাকবি, কেমন? ওকে মাই ইশক মোহাব্বত। হয়েছে, এখন থাম, নে বাসায় এসে গেছি। বাসায় গিয়ে ফ্রেশ হতে মামা আমাদের খাবার খাইয়ে দেয়। পরদিন সকালে হঠাৎ আনুর ফোনটা বেজে ওঠে, ফোন রিসিভ করে কথা বলে আমাকে জানায় যে ইশ আব্বু আমি এসে পড়েছে, তাই চাবি নিয়ে বাসায় যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো রেডি আছি, তুই রেডি হইনি, দেন আমরা বাসায় গিয়ে চাবি দিয়ে আসবো, কেমন? হুম। আনু রেডি হতে আমরা চাবি নিয়ে ওদের বাসায় চলে যাই। অবশ্য আনুর বাড়ি বেশি দূরে নয়, আমার বাসার সামনেই দুটো ফ্ল্যাট আছে, একটা হলো আনুদের আর একটা ছিল কাদের, আই ডোন্ট নো। আঙ্কেল আন্টিকে চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরে আসতে দোতলা থেকে আঙ্কেল বলে, মা তোরা দাঁড়া, আমি এখনই আসছি। আঙ্কেল নিচে আসতেই আমাকে চকলেটের বক্সটা দিয়ে বলে, মা এটা তোর। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম মা। তা আমার এই মেয়েটা তোকে জ্বালায়নি তো? জ্বালায়নি মানে, তুমি জানো কি করেছে আঙ্কেল? কি করেছে মা? ইশ তুই যদি মুখ খুলিস তাহলে কিন্তু আমি তোর মুখে টেপ মেরে দেবো। হুম, আমিও টেপ খুলে নেব। আনু তুই থাম, আর মা আমাকে বলো কি করেছে ও? কাল রাতে ঘুমের মধ্যে ও আমাকে ওর উঠবে হাজবেন্ড মনে করে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বেবি গিভ মি এ কিস। এটা কি ঠিক? তুমি বলো, মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে, তোমার মেয়ের টানাটানি সইতে না পেরে আমি ওকে বেড থেকে ফেলে দিয়েছি। তখনই মামা বাবা এসে জিজ্ঞেস করে, কি রে মা তোমরা এখনো ঘুমাওনি? তাই তো বলছি আঙ্কেল, ওকে ধরে বিয়ে দিয়ে দাও, ভালোই হবে। আমার কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বাসায় চলে যায়, আর আনু মুখটা বাংলার পাঁচের মতো করে আমাকে তাড়া করা শুরু করে। আনু তাড়া খেয়ে দৌড়ে দৌড়ে করতে করতে ওদের পাশের ফ্ল্যাটের ছাদের দিকে নজর চলে যায়। নজর যেতেই দেখি সেই পুলিশ অফিসারটা আমাকে দেখে দুপাটির দাঁত বের করে হাসছে। তার হাসার শ্রী দেখে মনে হলো সে আমার কথা শুনে হাসছে। হাসছে হাসুক তো আমার কি। আর তখনই আনু এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শয়তানি কোনো কথা তোর মুখে আটকায় না, তাই না? আটকাবে কেন, তুইও সেদিন আমার মানিকজন নিয়ে টানাটানি করেছিস, বেস্ট ফ্রেন্ড বলে ছেড়ে দিয়েছি, নয়তো পুলিশ কেস করে দিতাম। আমার কথা শুনে আনু হা হা করে হেসে দিয়ে আমার কানে ফিসফিসিয়ে বলে, তাই বুঝি সেই তার কাছে মানে ওই পুলিশটার কাছে পুলিশ কেস করতিস? কি যে বলিস, আমি তো ওনার সামনে গেলে লজ্জায় মরে যেতাম। চল কোথায়? ফুচকা খেতে, ফুচকা শপে। দেন আমরা দুই বেস্টু বাসার সামনে ফুচকা শপের ফুচকা খেতে যাই। ফুচকা খেয়ে দুষ্টুমি শুরু করতে আমি স্লিপ কেটে রাস্তার উপর পড়ে যাই। হায় রে আমার কোমর, কেউ আমাকে ধরো প্লিজ। আর তখনই পুলিশটার দিকে নজর যেতে দেখি
বেটা পুলিশ আমার কাণ্ড দেখে আমারই সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে লুডো পড়ে খাচ্ছে। পচা পুলিশ, আমি তোমার দাঁত খুলে নেব, কপালে বউ নেই তোর। আর তখনই মাম্মা ও আনু আমাকে তুলে নিয়ে বাসায় চলে যায়। মা, ব্যথা করছে খুব? কই না তো, ব্যথা তো পায়নি মাম্মা। তোমার পাপা শুনলে তো খুবই রেগে যাবেন। পাপা তো জানবেই না, সে রাগবে কি করে মাম্মা? তোমার পাপার আলাদা করে কিছু জানা লাগে না, সে তার মেয়েকে দেখলে বুঝে যায়। তাই মাম্মা? আজ রাতে আমরা বাহিরে ডিনার করব, কেমন? সিরিয়াসলি মাম্মা? হ্যাঁ মা, তোমার পাপা বলেছেন তোমাকে শপিং করাবে ও ডিনারে নিয়ে যাবেন। রাতে আমি মাম্মা বাবার সাথে শপিং করে ডিনারে চলে যাই। ডিনার শেষে উঠে দাঁড়াতে দেখি সেই পুলিশ অফিসারটাও আমাদের সামনের টেবিলে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। তখন আমি পাপাকে বলি, পাপা আমার পেট ভরেনি, আমি চিকেন ফ্রাই খাবো। আমার কথা শুনে বাবা চিকেন ফ্রাই অর্ডার করিয়ে আমাকে বলে, আমার মা তো খেতেই চায় না, আজকে কি মায়ের পেটে হাতি ঢুকেছে যে এত খিদে পাচ্ছে? খিদে পেলে কি খাবো না নাকি? তুমি না পচা পাপা। আমি কি সেটা বলেছি মা? শুধু শুধু রাগ করে, দুষ্টু মা কোথাকার। ওই তো, আমি জানি আমি তোমার মাম্মা। আর তখনই মাম্মা বাবা হা হা করে হেসে দেয়। তখনই সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসারটাও আমাকে দেখে হাসছে। ডেফিনেটলি শয়তানটা সকালে স্লিপ করে পড়ে যাওয়ার কথা মনে করে হাসছে, পাজি কোথাকার। আর তখনই খেয়াল করে দেখি একটা 2 বা 2.5 বছরের বাবু ও একজন মহিলা সেই পুলিশ অফিসারের সাথে বসে আছে। ও মা গো, আমি কি বিবাহিত লোক ও এক বাচ্চার বাপের কাছে পড়লাম? কি হলো মা, খাচ্ছিস না যে? খিদে নেই পাপা, পেট ভরে গেছে আমার। তা বললে কি রে হবে, কিছুই তো খাওনি তুমি মা। ইচ্ছে করছে না পাপা, আমি প্লিজ রেস্টুরেন্টের বাইরে গিয়ে দাঁড়াই, আমার এখানে একদম ভালো লাগছে না। আচ্ছা মা যাও, তবে সাবধানে, কেমন? ওকে পাপা। বাইরে গিয়ে দাঁড়াতেই দেখি সেই পুলিশ অফিসার ওই বাবুটাকে কোলে করে বাবুর আম্মুকে সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছে। অবশ্য তাতে আমার কি, আমি আর কখনোই ওই ক্রাশ নামে বাশ খাবো না, এটাই আমার প্রথম ও শেষ ক্রাশ, আই মিন বাশ। তাই আমি তাদের দেখেও না দেখার ভান করে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। আর অমনি হঠাৎ করে আমার খোপাটা খুলে গিয়ে চুলগুলো বেরিয়ে আসে। তাই আমি গাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করি। চুল ঠিক করে ওপাশ ফিরে তাকাতেই দেখি সেই পুলিশ অফিসারটা আমাকে দেখে হাসছে। উফ, কি সুন্দর সুইট সিম্পল স্মাইল তার। তবে এখন এই ক্রাশের কথা ভাবলে সে আমার ত্রাসে পরিণত হবে। তাই তখনই তাকে মাথা থেকে ছেড়ে ফেলে মাম্মাকে খালামণির বাসায় ড্রপ করে আমিও বাবা বাসায় চলে যাই। বাসায় যেতে আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই ভয় পেয়ে যাই আমি, কারণ আমি একা একা ঘুমাতে পারি না। আর তাই আমার মাম্মা আমার কাছে ঘুমায়। এখন কি হবে, আমি একা একা ঘুমাবো কি করে? তাই তখনই আমার বালিশ ও কাতরা নিয়ে পাটি পেরপে বাবার রুমে চলে যাই। আর আস্তে করে বাবার অপোজিটে গিয়ে শুয়ে পড়ি। তখনই বাবা হঠাৎ করে বলে ওঠে, কি হলো মা, এত দূরে শুয়েছো কেন? পড়ে যাবে তো, আমার কাছে এসে ঘুমো। তারপর আমি আস্তে করে বাবার কাছে এগিয়ে শুয়ে পড়ি। আর বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো আছি, আর কোনো ভয় নেই মা। পাপা, তুমি ছেড়লে কি করে? আমার মা আর আমি জানবো না। তোমার মাম্মা যেন তোমার চিন্তায় কতবার ফোন করেছে, আমি তোমার কাছে আছি, তারপর শেষ চিন্তায় মরেই যাচ্ছি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো মা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি পাপার বুকে মাথা রেখে শুয়ে আছি। আর আমার বাবা তখন যেন সায়েন্স ফিকশন মহাকাশে মহাত্রাসে পড়েছেন। তখন চোখ তুলে সামনে তাকাতে দেখি আমার মাম্মা এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে। মাম্মাকে দেখা মাত্রই আমি মাম্মাকে গিয়ে জড়িয়ে ধরি। তখন পাপা আমাকে বলেন, তুমি জানো মা, কালকে তুমি ঘুমিয়ে যাওয়ার পরে তোমার মা কমসে কম 10 বার ফোন করেছে। মাম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে ছাড়া আমার তো পাগল পাগলামি লাগে মা। পাপা, তুমি পুলিশ হেডকোয়ার্টারে যাবে না? মা, তুমি আমাকে শুক্রবারও কাজে পাঠাতে চাও? তোমাদের আবার শুক্র শনিবার আছে নাকি পাপা? সত্যি নেই তো, আমিও এখন ফ্রেশ হতে চাই। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতে গিটারের শব্দ শুনতে পাই। তাই গিটারিস্টকে দেখতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে যাই। সেখানে যেতে চোখ কপালে আমার,
কারণ সেই পুলিশ অফিসারটাই তার বারান্দায় ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছে। ও মাই গুডনেস! আর তখনও সেই পুলিশ অফিসারটা আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে গিটার বাজাতে বাজাতে রেলিংয়ের কাছে চলে আসে। ও এম জি, তাহলে আনুর ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা ওনার? দ্যাটস মিন মেন রোডের ওপাশে ওনার বাড়ি আর এপাশে আমার বাড়ি। প্রত্যেক দিন সকালের হাওয়া খেতে এলে আমার এই লোকটার মুখ দর্শন করতে হবে। ও মা গো, কেউ আমাকে ধরো! ক্রাশ নামের বাস তো সোজা আমার বাপের বাড়ির সামনে এসে জুটেছে। তাই তখনই আমি ওই বেটা পুলিশকে ভেঙচি বেড়ে পর্দা টেনে দিয়ে রুমে চলে যাই। রুমে যেতে আবারও চোরের মতো বেটা পুলিশকে উঁকি মেরে দেখতে থাকি। তখনই খেয়াল করে দেখি বেটা পুলিশ এদিকে তাকে হাসতে হাসতে লুটো পড়ে খাচ্ছে। আশ্চর্য, বেটা এত হাসছে কেন? তখনই খেয়াল করে দেখি যে পর্দার আড়াল থেকে আমি পুলিশটাকে লুকিয়ে লুকিয়ে দেখছি। ওটা এতই পাতলা যে বেটা পুলিশ আমাকে দেখে হাসতে হাসতে গড়া গড়ে খাচ্ছে। ইস, কি হলো এটা? চোরের উপর বাটপাড়ি করতে গিয়ে চোর হয়ে গেলাম। তখনই আনু এসে আমাকে টানতে টানতে রাস্তায় নিয়েছে। রাস্তায় যেতেই কেউ একজন আমাকে বলে ওঠে, দেখবেই যখন তখন সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখো, এভাবে লুকিয়ে দেখার কি দরকার? হুম, তখনই চোখ তুলে সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসার। ও মা গো, আপদটা এখন আবার সামনে এসে জুটেছে। ধুর বাবা, ভাল লাগে না, কি যে করি। কি হলো, চুপ করে আছো কেন? আপনার চেহারা দেখছি আঙ্কেল। কি, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল বলে মনে হয়? হুম, কি যে জোক, আসলে আঙ্কেলকে আঙ্কেল বললেও দোষ হয়। এই মেয়ে, কি বললে তুমি আমাকে? বয়রা কোথাকার, গিয়ে কানে ডক্টর দেখান, দেন আমি বলবো যে আঙ্কেলকে আঙ্কেল বলেছি। তখন পুলিশটা আমার মুখোমুখি হয়ে টোরের কাছে এসে বলে, তোমার আমাকে আঙ্কেল বলে মনে হয় তাই তো? দেখো, তোমারও এমন আঙ্কেলের মতোই বর জুটবে। হুম, শকুনের অভিশাপে আর গরু মরে না, বুঝলেন? বলা তো যায় না, মরতেও তো পারে, তাই না? আই ডোন্ট নো মিস্টার পুলিশ, সো টাটা, বাই বাই। এই যে, তুমি যাচ্ছ কোথায়? দ্যাটস নাইন অফ ইওর বিজনেস, বলে আমি এক দৌড়ে আনোর বাসায় চলেছি। বাসায় গিয়ে দোতলায় দাঁড়িয়ে নিচে তাকাতে দেখি পুলিশ অফিসারটা আবারও মিষ্টি হাসি দিয়ে সানগ্লাস পরছে। উফ, সো সুইট। দেন আমি আনু অন্যান্য ফ্রেন্ডসদের সাথে গ্রুপ স্টাডি করতে বসি। স্টাডি শেষে ভিডিও গেম খেলে বাসায় ফিরে আসি আমি। বাসায় এসেই ঘুমিয়ে পড়ি, আর এক ঘুমে সকাল হয়ে যায় আমার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই মাম্মা আমাকে খাইয়ে দেয়, আর পাপা আমাকে কলেজে নিয়ে যায়। কলেজে তিনটি ক্লাসের পর ব্রেক টাইমে একটা মেয়ে এসে আমাকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই ইশক, আমার নাম ইমা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার দিকে তাকিয়ে চোখ কপালে আমার, কারণ এই হলো সেই মেয়ে যাকে আমি রেস্টুরেন্টের ওই পুলিশ অফিসারের সাথে দেখেছিলাম। এই যে বলো না, আমরা কি বন্ধু হতে পারি? তুমি জানো আমি তোমাকে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে অবজার্ভ করে যাচ্ছি, জাস্ট বিকজ অফ আই রিয়েলি লাইক ইউ। আর আমার তোমার মতো সুইট সিম্পল একটা ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড চাই। তাই? তাহলে আমি তোমার নট অনলি ফ্রেন্ড বাট অলসো বেস্ট ফ্রেন্ড, কেমন? ও ওয়াও, আই লাভ ইউ ইশক। আই লাভ ইউ টু ইমা। বাই দ্য ওয়ে ইশক, আমি কি তোমাকে তুই করে বলতে পারি? ইয়েস অফ কোর্স, হোয়াই নট। থ্যাংক ইউ সো মাচ ইমা, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাংকস, ওকে? ওকে। আচ্ছা, তোর বাসার সবাই কেমন আছে? ভালো আছে। তোর বেবি ও তার বাবা কেমন আছে? কি? হ্যাঁ, সেদিনই তো রেস্টুরেন্টে তোকে তোর ফ্যামিলি সহ দেখলাম। ও, তুই আমার সাথে যাদের দেখেছিস ওরা আমার ভাই, বড়টা ছিল বড় ভাই, ছোটটা ছিল ছোট ভাই। উফ, আমি সরি ইমা, আমি তোদের মানে অ্যাকচুয়ালি। ইটস ওকে বেবি, আমি সেটা বুঝতে পেরেছি, আর এতে তোর কোনো দোষ নেই, কারণ ভাইয়ের সাথে কোথাও গেলে সবাই আমাকে ভাইয়ের ভাবি ভেবে ভুল করে। ও, তা তোর বড় ভাইয়ের নাম কি? বড়টা ইমন খান আর ছোটটা ইহান খান। ও, সো সুইট। তা আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল আন্টির কথা জিজ্ঞেস করতে চোখ লাল হয়ে যায় ওর, তাই আমি প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলতে শুরু করি। আর তখনই আনু এসে বলে, ইশ, তুই তো আমাকে ভুলেই গেছিস। না সোনা, তুই তো আমার জান জানো অ্যান্ড এভরিথিং,
সপ্তাহে আমরা তিনজন মিলে খুবই মজা করতে থাকি। ক্লাস শেষের দিন শয়তানি লাফাতে লাফাতে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি আমি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্টাডি করতে বসে যাই। স্টাডি শেষে ইমাকে কল করি নোটস দেওয়ার জন্য। আর তখনই ইমার বদলে ওর ভাই ওই পুলিশ অফিসার ইমান খান ফোন রিসিভ করে। হ্যালো, কে? হ্যালো, ইমা কি বাসায় আছে? হ্যাঁ আছে। আপনি কে? অ্যাকচুয়ালি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও, আসলে ও তো এখন ওয়াশরুমে, সো এখন তো কথা বলা যাবে না। ওকে, আমি এখন হোল্ড করছি, পরে কথা বলবো, কেমন? ওকে। বাই দ্য ওয়ে, ইহান কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আর তখনই ইমার গলা শুনতে পাই আমি। ইমা এসে ওনার কাছ থেকে ফোন নিয়ে আমাকে বলে, তোর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, কারণ তুই যখন ঘুমিয়েছিলি আমি তখনই তোর বাসায় গিয়ে আন্টি থেকে নোটসগুলো নিয়ে এসেছি। বোকার হাদি কোথাকার, আমাকে ডেকে তুলতে পারলি না? তোকে ঘুমিয়ে খুব সুইট লাগছিল, সো ডাকতাম কি করে? হুম, ওকে বাদ দে। শোন, কালকে আমার পাপার বার্থডে, সো তুই তোর ফ্যামিলি সহ আসবি, কেমন? আর একদম সকালে আসবি, আমরা অনেক মজা করব, কেমন? ওকে, বাট আমি ও ইহান আসব, কেমন? শুধু তোরা দুটো আসবি? কেন, বড়টা আসবি না নাকি? ভাইয়ের অনেক কাজ আছে তাই আর কি। ও আচ্ছা, ওকে বাই, গুড নাইট। গুড নাইট। পরদিন সকালে আনু, ইমা ও ইহান আসে, আর আমরা সবাই মিলে অনেক মজা করি ও পাপার বার্থডে সেলিব্রেশনের জন্য গোছগাছ করি। রাত 8টা নাগাদ পাপা বাসায় আসতে আমরা তাকে হ্যাপি বার্থডে উইশ করে সারপ্রাইজিং বার্থডে পার্টি সেলিব্রেট করি। তারপর ইহানকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। আমি আর ইমা ওকে নিয়ে বাসায় চলে যাই। কি হলো বোন, কেমন মজা করলি? এত এত মজা করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাইয়া। রিয়েলি? তা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, তার বাসা কোথায়? সেটা জেনে তুমি কি করবে? এমনি জানতে চাইলাম আর কি। তা ইহান কোনো কান্নাকাটি করেনি? কচু করবে, আমার বেস্টিকে পেয়ে কান্নাকাটির কথা তো ভুলেই গেছে। সিরিয়াসলি? ইয়েস ব্রো, তোমার ওই দুই ন্যানি যা করতে পারেনি আমার বেস্টও তা করতে পেরেছে। ইনফ্যাক্ট ও ইহানের এত যত্ন করেছে যে ইহান ওকে আম্মু বলে ডেকেছে। কি, ইহানের আম্মু ডাকায় রাগ হয়নি তোমার বেস্ট ফ্রেন্ডের? কি যে বলো না ভাইয়া, ওকে ও নিজের সন্তানের মতো যত্ন নিয়েছে। ইহান যে গিয়ে ওর কোলে উঠেছে আর ও তো নামেইনি, ঘুম খাওয়া দাওয়া সবই আমার বেস্টুর কোলে। আর ও সারা দিনে একটু কান্নাকাটি করেনি, আসার সময় আমার বেস্টুই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাহলে তো কাল সকালে উঠে ইহান তোমার বেস্টুর কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। করবে না, কারণ কালকেই আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাসায় আসবে। ও, তাহলে তো ভালোই। তুমি জানো ভাইয়া, আঙ্কেল আন্টি অনেক ভালো। আন্টি আমার এত যত্ন নিয়েছে যে আমার মনেই হয়নি আমার বেস্টুর বাসায় আছি। ইনফ্যাক্ট আন্টি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে, আর আঙ্কেল আমাকে বাসায় নিয়ে গেছে। তারা বলেছিল আজকে তাদের কাছে থাকতে, কিন্তু আমরা থাকলে তো তুমি একা হয়ে যেতে, তাই আমরা বাসায় চলে এসেছি। ও তাই, তা তোমার বেস্টুর নাম কি সেটা তো বললে না। কালকে তো আসবে, কালকে দেখে নিও আর নামটাও জেনে নিও, কেমন? ওকে, গুড নাইট। গুড নাইট ভাইয়া। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কিচেনে গিয়ে ইহানের জন্য ইলিশ পোলাও রান্না করে আনি, কারণ পাপার বার্থডেতে আমি ওর জন্য আলাদা করে ইলিশ পোলাও করেছিলাম। আর ও সেটা অনেক মজা করে খেয়েছে, আর ও সারাক্ষণ আমার কোলে কাকাই ছিল, আর আমি ওকে এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা করিনি, কারণ ওই অল্প সময়ে ওর প্রতি আমার কেমন যেন মায়া পড়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি ওর জন্য ঝাল ছাড়া ইলিশ পোলাও রান্না করে ইমা ও পুলিশের জন্য সর্ষে ইলিশ রান্না করে নিয়ে ওদের ফ্ল্যাটে চলে যাই। সেখানে গিয়ে কলিং বেল চাপতেই দারোয়ান এসে গেট খুলে দেয়, আর ইমা আমাকে জড়িয়ে ধরে, আমার হাত থেকে বক্সগুলো নিয়ে আমাকে তিনতলায় ওদের বাসায় নিয়ে যায়। বাসায় ঢুকতে আমি ইহানের কান্না শুনতে পাই, তাই এক ছুটে ওর কাছে চলে যাই। ওর কাছে যেতে ও আমাকে জড়িয়ে ধরে বলে, মাম, তুমি তোতায় দিলে? কোথাও না বাবা, এই তো আমি তোমার কাছে আছি। তখন ইমা এসে বলে, তোদের ভালোবাসা দেখলে না, মা ছেলের ভালোবাসা মনে হয়। তাই নাকি, তা তোরা দুটোই বাসায় আছিস, আর বড়টা কই?
ভাইয়া তো ঘুমে। কি এখনো ঘুমে? থানায় যাবি না নাকি? সেটা আমি জানবো কি করে? তুই গিয়ে জিজ্ঞেস কর। কি যে বলিস না তুই, ওনার রুমে গেলে উনি কি ভাববে? ভাইয়া কিছুই ভাববো না, কারণ আমার ভাই অনেক ফ্রি মাইন্ডের মানুষ। তাহলে যাবো বলছিস? হ্যাঁ যা না, ভাইয়া কিছু বলবে না। মাম পাপার কাছে তলো না। পাপা? আসলে ও তো আব্বু আম্মুকে দেখেনি, তাই ভাইয়াকে পাপা বলে ডাকে। আর মা মানে মাম, মাম ডাকার জন্য তো তোকে পেয়ে গেছে। তুই যা না ভাইয়ের রুমে, যা। তারপর আমি পিচ্চু ইহানটাকে কোলে নিয়ে পুলিশের রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি বেটা পুলিশ দু ট্যাং দুদিকে দিয়ে মটকা মেরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাই আমি সোজা গিয়ে পূর্ব দিকের জানালার পর্দা সরিয়ে ওনার বেডের সাইডে গিয়ে দাঁড়াই। আর তখনই সূর্যের আলো সরোজনার মুখে এসে পড়ে আর উনি আমাকে ইমা মনে করে বলেন, বোন আমি চার দিনের ছুটি নিয়েছি, সো প্লিজ আমাকে ঘুমোতে দে। না দেব না, তুমি উঠো, পাপা আমি মামকে নিয়ে এতে দি। তখন উনি চোখ ডলতে ডলতে উঠে বসেন আর আমি স্লিপ কেটে পিচ্চুকে নিয়ে ওনার ওপরে পড়ে যাই। আর উনি তখনই আমাকে ও পিচ্চুকে জড়িয়ে ধরে, ভালো করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে, আরে তুমি এখানে কখন এলে? এই তো আমি মামকে নিয়ে এতে দি। এই তোমার নাম? হ্যাঁ ভাইয়া, ইশিকাই আমার বেস্টু আর ইহানের মাম। তবে তুমি ওকে জড়িয়ে আছো কেন? ও কি তোমার বিয়ে করা বউ নাকি পার্সোনাল প্রপার্টি? না মানে ও তো পড়ে যাচ্ছিল তাই আর কি। ও তাই বলো, আমি ভেবেছি অন্য কিছু। ভাই তুই আমার কাছে আয় তো, তোর মামার বাবাকে উঠতে দে। পিচ্চুটা ইমার কোলে যেতেই আমি ওনার উপর থেকে উঠে দাঁড়াই। তখন পিচ্চু আমার ওন্না ধরে বলে, মাম ওন্না বলো তপ তো দেখা দেয়। হায় আল্লাহ, পিচ্চু বলে কি কি আবার দেখা যায়। তখনই খেয়াল করে দেখি আমার ওন্নাটা সরে গেছে আর তাই দেখে ইহান ওভাবে বলছে। আর পুলিশটার দিকে নজর যেতেই দেখি উনি পিচ্চুর কথা শুনে আমাকে দেখে হাসছেন। আর আমি লজ্জা পেয়ে তখনই ইমা ও ইহানকে সাথে নিয়ে হল রুমে চলে যাই। আর সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করি, আঙ্কেল আন্টি কই? তখন ও আমাকে জড়িয়ে কান্না করে বলে, ইহানে জন্মের 9 দিন পর আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আব্বুর স্পষ্ট ডেথ হলেও আম্মুকে সবাই হসপিটালে নিয়ে গেছিল আর আম্মুর একটা মেজর অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশনের পরেও আম্মুকে আর বাঁচাতে পারিনি। মৃত্যুর আগে আম্মু ভাইয়ার হাত ধরে বলেছিল, ইহান যেন কখনোই মা বাবার অভাবটা না বুঝতে পারে। তাই আমার আর ভাইয়ের চেষ্টা, ও যেন অলওয়েজ হাসি খুশি থাকে। ইমার কথাগুলো শুনে আমারও কান্না পেয়ে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে ইমাকে শান্ত করে বুঝিয়ে বলি, বোকা তুই কাঁদছিস কেন? তোকে কাঁদতে দেখলে তো ইহানও কাঁদবে। কাঁদে না সোনা, প্লিজ শান্ত হয়ে যা। ভাগ্যিস ন্যানি পিচ্চিকে ওয়াশরুমে নিয়ে গেছে, নয়তো ও তোকে দেখলেই কান্না করে দিত। তখন খেয়াল করে দেখি পুলিশটাও পর্দার আড়ালে কাঁদছে। এই যে সবাই, শুধু কাঁদলে হবে? খেতে হবে না? আমি তো সবার জন্য রান্না করে নিয়ে এসেছি, সেগুলো কে খাবে? দিন আমি সবার জন্য খাবার সার্ভ করি আর পিচ্চুকে করে নিয়ে বড়টার রুমে গিয়ে ওটাকে বলি, এই যে মিস্টার, খাবেন না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ তবে একটা কথা ছিল। কি? পিচ্চু না মানে ইহান তো তোমাকে মাম বলে ডাকে, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। এই আপনি কি বোকা? ওই দুধের শিশু ও কি নাকি বলে সেটা ধরে বসে থাকবো? মাম বলেই তো ডাকে, আর একদিন না একদিন আমিও তো মা হবই, তাই না? তো পিচ্ছুটা আমাকে মা ডাকলে কি হবে? বরং ও আমাকে মা ডাকলে ওর মুখে মা শুনতে আমার বেশ ভালোই লাগে, বুঝলেন? এখন খেতে চলেন। তখন উনি আমাকে পিচ্চু সহ ওয়ালের সাথে চেপে ধরে বলেন, তুমি কি বিবাহিত? আমাকে কি বিবাহিত বলে মনে হয়? তোমারও তো আমাকে আঙ্কেল বলে মনে হয়। মনে হয়েছিল তাই বললাম। ও তাই? তোমার কি বিয়ে পাশে? না আমার কোনো হাবি জাবি নেই। কোনো ক্রাশ? না আমার কোনো বাস নেই। তাহলে তোমার আছেটা কি? আমার প্যারেন্টস আছে। আর কি আছে? আপনার মাথা আর আমার মুন্ডু। এই আপনি আমাকে এত জেরা করছেন কেন বলুন তো? কিছু না এমনি।
অত এমনি সেমনি বুঝি না। কেন? কারণ আপনি একটা পাগল, আর আমার সাথে পাগলামো করছেন। আর তখনই হঠাৎ পিচ্ছুটা আমার গালে চুমু খেয়ে বলে, পাপা মামকে পাপি দাও। আর তখনই ফাজিলটা আমার গালে চুমু খেতে শুরু করে, আর আমি তাদের কাণ্ড দেখে হা করে তাকিয়ে থাকি। কারণ একজন আমাকে চুমু খাচ্ছে আর একজন হাতে তালি দিচ্ছে। হায় আল্লাহ, এ আমি কাদের পাল্লায় পড়েছি? কেউ আমাকে বাঁচাও। এখানে কেউ নেই যে তোমাকে বাঁচাবে। আর তখনই ইমা আমাদের খেতে ডাকি। ইমা ডাক করতে আমি ফাজিলটাকে ধাক্কা মেরে সবাই শুইয়ে দিয়ে পিছুখানি হলে চলে যাই। আর তখনই বড়টা খেতে আসে। বড়টা আসতে ছোটটা আমাকে বলে, মা তুমি পাপাকে খাইয়ে দাও। তোমার পাপার হাত আছে, সে নিজের হাতে খেতে পারবে সোনা। পাপে না, পাপার হাতে বাতা। পিচ্চিটার কথা শুনে ভাবছিলাম ও ভুল বকছে। তখন ইমা এসে বলে, কাল রাতে পেঁয়াজ কাটতে গিয়ে নিজের আঙুলেই কেটে ফেলেছে ভাইয়া। কি যে বলিস না তুই, বাড়িতে এত কাছের লোক, সবাই কি মঙ্গল করেছিল? না রে, তা তো ছিলই, ভাইয়াই মাতাবড়ি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়েছে। ইমার কথা শুনে বড় দিকে তাকাতে দেখি সে আমার দিকে চোরের মতো তাকিয়ে আছে। তাই আর কথা না বাড়িয়ে ছোট বড় দুটোকেই নিজের হাতে খাইয়ে দিই। ওদের খাইয়ে দিই, ইমার দিকে তাকাতেই দেখি প্লেটটা ধরে দাঁড়িয়ে আছে সে, তাই ওকেও নিজের হাতে খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ইমা আমাকে জড়িয়ে ধরে বলে, আমি না কখনোই ভাবিনি যে দুদিনেই তুই আমার এত ক্লোজ বন্ধু হয়ে যাবে। আমিও কি ভেবেছিলাম বুদ্ধু? না। আচ্ছা আমি এখন বাসায় যাই। কেন? বাসায় একটা স্যাবলন ও স্যাবলন ওয়েটমেন্ট আছে, ওটা এনে তোর ভাইয়ের আঙুলে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে। ও তাই, তোর কোথাও যেতে হবে না সোনা, আমি এক্ষুনি পাশের ফার্মেসি থেকে রহিম চাচুকে দিয়ে সব আনিয়ে দিচ্ছি, কেমন? ওকে, তাহলে আমি গিয়ে গরম পানিটা করে আনি, কেমন? না, তুই কোথাও যাবি না, চুপটি করে বস, আর আমি মাধুরী আপুকে বলে দিচ্ছি, সে পানি গরম করে দেবে। রহিম চাচু ঔষধপত্র নিয়ে আসতে আমি ওনার রুমে চলে যাই, আর সেখানে গিয়ে দেখি সে তার কেটে যাওয়া আঙুলে বাচ্চাদের মতো ফু দিচ্ছে। কিন্তু আমাকে দেখা মাত্রই সে তার হাতটা পেছনে লুকিয়ে ফেলে। তখন আমি তার সামনে গিয়ে বলি, আপনার হাতটা দেখি। কি দেখবে, কিছু হয়নি। হয়েছে কি হয়নি সেটা আমি ভেবে দেখব, সো আপনার হাতটা দেখান, নয়তো খারাপ হয়ে যাবে। এই নাও দেখো। আমি ডান হাত নয় বাম হাত দেখতে চেয়েছি। নাও দেখো। উফ, কতটা কেটে গেছে, খুব ব্যথা করছে তাই না? আগে করছিল বাট এখন আর করছে না। হয়েছে, আর আলাদের ঘরে দুলাল সাজতে হবে না, কেমন? তারপর হালকা গরম পানি ও স্যাবলন দিয়ে কাটাঙুলটা পরিষ্কার করে ওয়েটমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিই। আর তখনই হঠাৎ উনি আমাকে ওনার বুকে চেপে ধরে বলে, তুমি আমার ছেলের মা হবে, আমাকে বিয়ে করবে, দেখো কোনো কষ্ট হবে না, আমি তোমাকে রানি করে রাখবো, শুধু তুমি আমাকে হ্যাঁ বলো, তুমি আমাকে বিয়ে করবে, আমার ইহানের মা হবে, দেখো তোমার কাছে আমি কখনোই অন্যায় আবদার করবো না, তুমি তোমার ছেলে নিয়ে থাকবে, আমি আমার মতো থাকব, কখনোই তোমাকে স্বামীর অধিকার দেখাতে আসবো না, বলো না তুমি কি আমাকে বিয়ে করবে? ওনার বলা কথাগুলো শুনে থমকে যাই আমি, তবুও নিজেকে সামলে নিয়ে ওনাকে ছাড়িয়ে বাসায় চলে যাই আমি। বাসায় গিয়ে সারাদিন শুয়ে শুয়ে ওনার বলা কথাগুলোই ভাবতে থাকি আমি, ভাবতে ভাবতে চোখ লেগে যায় আমার, আর এক ঘুমে রাত 9টা বেজে যায়। ঘুম থেকে উঠে সামনে তাকাতেই দেখি বড়টার বারান্দায় দাঁড়িয়ে গালে হাত দিয়ে আমাকেই দেখছে। আর তখনই পাপা আমার গালে চুমু খেয়ে বলে, এত ঘুমোলে হবে মা, ডিনার করবে না? হ্যাঁ করবো তো পাপা, কিন্তু তোমরা আমাকে আগে কেন ডেকে তোলনি? কারণ আমার মাকে ঘুমোলে পরীর মতো লাগে তাই। এমন কথা বলো না তোমরা, আমার তো খুবই লজ্জা করে। ইসকে পাপা দেখো, তোমার মেয়ে এমন ভাবে লজ্জা পাচ্ছে যেন আমরা তার বাবা মানুষ, শ্বশুর শাশুড়ি। তুমিও না মাম্মা, তার তেরিকা ভালো লাগে না কিছু? ভালো লাগতে হবে না মা, দেখি তো হা করো। তারপর মাম্মা আমাকে খাইয়ে দেয়। খাওয়া শেষে আর চোখের সামনে তাকিয়ে দেখি বড়টা এখনো বারান্দায় দাঁড়িয়ে আমার পানি চেয়ে আছে। পাপা পোতাটা টেনে দাও তো। কেন মা? বাইরে খুবই অন্ধকার,
করতে আমার না খুবই ভয় করছে বাবা। কে বলেছে বাইরে অন্ধকার? বাইরে তো চাঁদনি রাত। ওকে বাবা, দিতে হবে না, তোমরা যাও, আমি এখন ঘুমাবো। আচ্ছা মা, ঠিক আছে। পাপা যেতে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর ওনার বলা কথাগুলো ভাবতে থাকি, আর ভাবি কত ছেলেই তোমাকে প্রপোজ করলো, যে বানাতে চাইলো, কিন্তু উনি তো সেরকম কিছুই আমার কাছে চাইনি, বরং আমাকে ওনার বিয়ে করা বউ ও ইহানের মা বানাতে চেয়েছে। আর ওনার এই চাওয়াতে তো কোনো স্বার্থপরতা নেই, বরং উনি তো আমাকে পবিত্র বিয়ের বন্ধনে বাঁধতে চেয়েছেন। কিছুই বুঝতে পারছি না আমি, কি যে করি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরে। পিছনে ফিরে দেখি পুলিশটা আমার হাতটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। ইয়ে মানে আপনি? তুমি কি দেখে চলতে পারো না? এখনই তো রিকশার নিচে পড়তে। আসলে আমি না বুঝতে পারিনি। ওকে, তোমার বুঝতে হবে না, চলো আমি তোমাকে কলেজে দিয়ে আসি। হ্যাঁ ইষ্ট, আয় না, আর আমরা একসাথে কলেজে যাব। এই দেখ না, আনু আমাদের সাথে কলেজে যাচ্ছে। আর তখনই পিচ্ছুটা আমাকে বলে, মা আত না আমাদের তাতে। হ্যাঁ বাবা চলো। তারপর আমি ইহানকে কোলে নিয়ে গাড়িতে ওনার পাশে বসে আমরা কলেজে যাই। কলেজে গিয়ে ইহানকে চুমু খেয়ে আমরা ক্লাসে চলে যাই। রাতে স্টাডি শেষে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ইহান ও ইমার কথা ভাবতে থাকি। আর তখনই পাপা এসে আমাকে বলেন, মা আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ পাপা বলো। আমার দেখা একটা ছেলে আছে, অনেক ভালো, মানে মা ও মানে। বুঝেছি বাবা, তুমি আমার বিয়ে দিতে চাও তাই তো? এভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন পাপা? না মানে মা, তুমি সেটা বুঝলে কি করে? কলেজ থেকে আসার পর থেকে আমি তোমাদের অবজার্ভ করে যাচ্ছি যে তোমরা আমাকে কিছু বলতে চাচ্ছো, কিন্তু সাহস করে কিছু বলে উঠতে পারছো না তাই তো? হ্যাঁ মা। লিসেন পাপা, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, একজন অনেস্ট পুলিশ অফিসার ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, গট ইট? আমার কথা শুনে মামা বাবা হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। আশ্চর্য, তারা এভাবে হাসলো কেন? পাপা যার কথা বলেছে সে কি পুলিশ অফিসার নাকি মিস্টার ইমান খান? আচ্ছা আমি এগুলো কি ভাবছি, আমার মাথাটা বোধহয় গেছে। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে ইমার কান্না শুনতে পাই। কি হলো, কাঁদছিস কেন তুই? তুই একটু আয় না ইস, ইহানটা খুব অসুস্থ হয়ে পড়েছে। ইমার কথা শুনে মাত্রই আমি হন্তদন্ত হয়ে ইহানের কাছে ছুটে যাই আর গিয়ে ইহানকে আমার কোলে তুলে নিই। কোলে নিতে অনুভব করি জোরে গা পুড়ে যাচ্ছে ওর। এসব কি করে হলো? সারা সকাল তো ভালোই ছিল তাহলে। ইস, আমি কলেজ থেকে বাসায় এসে আবার ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে এসে দেখি ইহান বাথটাবে বসে পানির সাথে খেলছে, তাই আমি ওর হাত পা মুছিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যায় ও ঘুম থেকে উঠছে না দেখে ওর কাছে আসি, এসে দেখি ওর ঠান্ডায় খটখটিয়ে কাঁপছে আর খুবই জ্বর উঠেছে ওর। ভাইয়া ওর জন্য ডাক্তার ডাকতে গেছে। এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে বলছিস ওর জন্য নাকি দুদিন ওর ন্যানি আছে, ওরা নাকি ঘুমিয়েছিল? আজকে ইমানকে বলবো ওদের কাছ থেকে ছাড়িয়ে দিতে, আর এবার থেকে আমি পিচুর খেয়াল রাখবো। ঠিক তখনই ডক্টর এসে পড়ে, ডক্টর চেক আপ করে বলেন যে আপনার বাবুর অনেক ঠান্ডা লেগেছে মিসেস খান, তাই ওকে অলওয়েজ গরম জামা কাপড় পরিয়ে রাখবেন। খাবার পানি থেকে শুরু করে যাই আপনি আপনার ছেলেকে খাওয়ান না কেন, সবসময় গরম গরম খাওয়াবেন। আর আমি জ্বরেরও ঠান্ডার ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কন্টিনিউ করলে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আসলে বেশি ঠান্ডা লাগার কারণে আপনার ছেলে জ্বরটা অনেক বেড়ে গেছে আর তাই ওর এত কষ্ট হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, পেটে ওষুধ পড়লেই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তারপর ডক্টর চলে যাই। ডক্টর যেতে আমি ইহানের ক্লথ চেঞ্জ করে সোয়েটার পরিয়ে দিই আর ইমা ওর জন্য ফিডার বানিয়ে আনি। পিচুকে ফিডার খাইয়ে ঔষধ খাইয়ে দিই আমি। তখন খেয়াল করি ইমা ঘুমে পড়ে যাচ্ছে, তাই আমি ওকে ও রুমে গিয়ে শুয়ে পড়তে বলি। ও যেতে আমি পিচুর হাতে পায়ে তেল মালিশ করে দিই আর ওকে জল পট্টি দিয়ে দিই। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি খেয়াল করে দেখি পিচুটা আমাকে দেখে হাসছে। ওরে পিচ্ছু, তুমি হাসো? মা তুমি আত্ম, আমি তোমার কোলে ঘুমাবো। হ্যাঁ বাবা। পাপা কই? এই তো বাবা আমি এখানে। তখন পিচ্ছুটা মিষ্টি হাসি দিয়ে আমার গায়ে পা তুলে দিয়ে বলে,
মা আমার কষ্ট হয়। তখন বড়টা পিছুর মাথায় হাত রেখে বলে, তোমার মাম আছে না বাবা, সব ঠিক হয়ে যাবে। তখন পিছুটা আমাকে বলে, মা তুমি আমাকে আদুল করো, আমি তালে বালু হয়ে যাব। তখন আমি পিছুটাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিই, আর বড়টা তখন ওর মাথায় জল পটি দিয়ে দেয়। পিছুকে আদর করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ি আমি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাপ্পাটা দুটোই আমাকে কোল বালিশ বানিয়ে রেখেছে। হায় আল্লাহ, এ আমার কেমন দিন আসলো, শেষমেশ আমাকে কোল বালিশ হতে হলো, কিন্তু এই বড়টা আমার পেছনে এসে ঘুমালো কখন? যখন তোমরা ঘুমিয়ে পড়েছো তখন। তাই বলে আপনি আমাকে কোল বালিশ বানিয়ে রাখবেন? আমি আজকে আমার বাবার কাছে আপনার নামে নালিশ করব। তুমি কি নালিশ করে বালিশ পেতে চাও ভাবি? মানে এই মা, তুই আমাকে ভাবি বলছিস কেন? তখনই পাপা এসে বলে, মা তুই তো বলেছিস কোনো অনেস্ট পুলিশ অফিসার ছাড়া বিয়ে করবি না, তাই আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে অনেস্ট অফিসার ইমান খানকে আমার জামাই হিসেবে নির্বাচিত করেছি। কি রে মা, তোর পছন্দ হয়েছে তো? পাপার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। পাপা আমার জন্য আর কাউকে পেল না, শেষমেশ এই শয়তানটাই আমার কপালে জুটলো। কি পোড়া কপাল নিয়ে জন্মেছি গো আমি, আমি আমার এই দুঃখ রাখব কই? এইসব ভাবতে ভাবতে সামনে তাকাতে দেখি শয়তানটা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে, আর আমার ওকে ঝাঁটা পেটাতে মন চাইছে। তখনই কেউ আমার কানে ফিসফিসিয়ে বলে, ঝাঁটা পেটা করতে মন চাইছে তাই তো, বিয়ের পরে করো কেমন? এখন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে তোমার তো জেল হয়ে যাবে সোনা। তখনই পাশ ফিরে দেখি শয়তানটা চুলে স্পাইক করছে। তাই তো বলি, মেয়েরা এত কেন ক্রাশ খায় ওর ওপরে? কি হলো ম্যাডাম, কি এত ভাবছেন, ঝাঁটা পেটা করবেন না? আপনার মাথা করব, ফাজিল কোথাকার। ও তুমি ফাজিল বলো আর যাই বলো, আমি জানতাম যে তুমি ভালোই ভালোই রাজি হবে না বিয়ে করতে, আর তাই তো। তাই তো কি? আর তাই পাপাকে গিয়ে বলেছি আমি আপনার মেয়েকে পছন্দ করি, আর আমি তাকে বিয়ে করতে চাই। অসম্ভব বেটা, বিয়ের আগে আমার বাপকে নিজের বাপ বানিয়ে ফেলেছো। হ্যাঁ সোনা। এই বলে হঠাৎ শয়তানটা আমার গালে চুমু খেয়ে এক দৌড়ে নিচে চলে যায়, আর আমিও পিছুকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকাই। নিচে তাকাতে পুলিশটা আমাকে চোখ মেরে নিজের গাড়ি ড্রাইভ করে থানায় চলে যাই। হায় আল্লাহ, এখনই তার এই অবস্থা, বিয়ের পরে কি যে হবে সেটা তো তুমি ভালোই জানো। শুনেছি পুলিশেরা নাকি খুব লুচ্ছা হয়, আমারটাও কি লুচ্ছা? ও মা গো, কেউ আমারে ধরো। হ্যাঁ ভাবি, ধরেছি। এই মা, মোটেও ফাজলামি করবি না কেমন? আমি আমার কি করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। খুব লাপাচ্ছিলি না বিয়ে করা নিয়ে, এখন দেখ কেমন লাগে। মোটেও আমার মাথা খাবি না কেমন? আমি আর কি খাবো, খাওয়ার লোক তো এসেই গেছে। ফাজিল কতগুলো, যা দূরে গিয়ে মর। মরাটার সব বাদ, আগে তোর বিয়ে খাবো, তারপর গিয়ে মরবো কেমন? আফটার অল বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। হারামি, তোরা বেস্ট ফ্রেন্ড জাতির কলঙ্ক, এমন ভাব করছে যেন আমার বিয়ে না শ্রাদ্ধ হচ্ছে। বিয়ে হোক আর শ্রাদ্ধই হোক, আমাদের তো একটা অধিকার আছে তাই না? তোদের অধিকার লইয়া দূরে গিয়ে মন, হারামি দল কোথাকার। মোটেও দাঁত বের করবি না, তাহলে তোদের দাঁত খুলে হাতে ধরিয়ে দেবো। বেষ্টুর দুঃখে দাঁত মেলানো আমাদের বেষ্টুগত অধিকার। হারামি কতগুলো, এই তোরা সব এসেছিস কোথা দিয়ে? খাদক কতগুলো যেটা জীবনেও কিছু খায়নি, তাই সব আমার বিয়েতে বসে খাবে। ও তাই, যাই বলো না কেন, তুমি আমার ভাবি মানে ভাবি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? কি ভাবি? তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই এমন কেন বলছিস, আমি কি এতই খারাপ? আচ্ছা আমি নয় খারাপ, ভাইয়াও কি খারাপ? জানি না আমি। জানবি কি করে, কখন আমার ভাইয়ের মন পাওয়ার চেষ্টা করেছিস? আমার ভাই তো সেই শুরু থেকে তোকে পছন্দ করে। আমাকে পছন্দ করার কি হলো, আমি কি বিশ্ব সুন্দরী? না, তোর মনটা অনেক সুন্দর। ভাইয়া যখন তোকে প্রথমবার আমাদের কলেজে দেখেছিল তখন থেকেই তোর প্রেমে লাড্ডু। আমি ক্লাস করে বাসায় এলেই ভাইয়া আগে তোর কথা জিজ্ঞেস করতো, তারপর থেকেই আমি তোর খোঁজ খবর নিতে শুরু করি, আর জানতে পারি তুই সত্যি খুব ভালো একটা মেয়ে, এবং আমার ভাবি হওয়ার যোগ্যতা শুধু তোরই মধ্যে আছে। এই
বাবার কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। তখন ও আমাকে বলে, তুই পারবি না ইহানের মতো আমারও মা হয়ে থাকতে, আমারও তো মায়ের খুব প্রয়োজন। তুই আমাকে মারবি কাটবি বকবি, আমি তাতেই অনেক খুশি। তুই জানিস ইহানের মতো আমাকেও ভাইয়া ওর মায়ের মতো ট্রিট করে। ইহান যেমন ওর ছেলে আমিও নাকি ওর মেয়ে। ওর কথা শুনে কান্না পেয়ে যায় আমার। তবুও নিজেকে সামলে নিয়ে বলি, এই যে পাজি, এত ইমোশনাল হলে হবে? ব্রেকফাস্ট করতে হবে না? তোর ভাইও তো ব্রেকফাস্ট না করে চলে গেল। ওর আর ব্রেকফাস্ট, ও তো এমনি নামেই তোর স্বামী হতে চলেছে। তোর স্বামী হয়ে গেলে তুই ওকে নিজের মতো মানুষ করে নিস, কেমন? তা আবার বলতে, উনি যা ফাজিল, ওনাকে তো আমারই কোলে পিঠে করে মানুষ করে নিতে হবে। তাতে হবেই ভাবি। বাই দ্য ওয়ে, ভাইও ফোন করলেই আমরা এনগেজমেন্টের, বিয়েরও রিসেপশনের শপিং করতে যাব, কেমন? আচ্ছা। তারপর ইমা ও আনিয়া হল রুমে চলে যায়, আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে পুলিশটা আমাকে বলে ওঠে, সোনা, আমি তোমার জন্য একটা নীল শাড়ি ও কিছু জুয়েলারি আলমারির মধ্যে রেখে এসেছি, তাই শপিং আসার সময় ওগুলো পরে এসো। আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, একটু সাজুগুজু করে এসো, কেমন? কারণ আজকে পুলিশ হেডকোয়ার্টারে পার্টি আছে, আর সেখানে আমাদের এনগেজমেন্ট হবে, কেমন? ওকে। বাই দ্য ওয়ে, এখনই রেডি হও, কেমন? কারণ আমি কিছু সময় পরেই তোমাদের নিতে আসবো, সোনা। ওকে, বাই বাই। বাই। আশ্চর্য, হঠাৎ করে কি যেন হয়ে গেল আমার। আমি ওনাকে বকা কেন দিলাম না? উনি যা বললো তাতে শুধু ওকে ওকে করে গেলাম। এসব ভাবতে ভাবতে আমার ইহানটা ঘুম থেকে উঠে পড়ে। তারপর আমি ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে রেডি করি। আমিও রেডি হয়ে আমার পিচ্চু ইমা ও আনুকে নিয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে লাগি। বেলা 12টা নাগাদ উনি আমাদের পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই পাপা আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করেন, এবং তারপরে আমাদের এনগেজমেন্ট হয়। এনগেজমেন্টের সময় ওই ফাজিলটা আমার সামনে হাঁটু গেড়ে বসে, রিংটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, উইল ইউ ম্যারি মি? বেটার কথা শুনে লজ্জায় লাল হয়ে কাঁপা কাঁপা গলায় বলি, ইয়েস আই ডু। আর তখন এই ফাজিলের হাড্ডিটা আমাকে রিং পরিয়ে দেয়, আর আমি লজ্জায় লাল হয়ে ইহানের দিকে তাকিয়ে ওনাকে রিং পরিয়ে দিই। এনগেজমেন্ট শেষে সবাই আমাদের কংগ্রাচুলেট করে। তখন উনি আমার কানে ফিসফিসিয়ে বলে, তুমি হয়তো ভাবছো আমি কেন আমাদের বিয়ে নিয়ে তাড়াহুড়ো করছি। আসলে তাড়াহুড়ো করার প্রধান কারণ হলো আমার আর তর সইছে না। ও মা গো, এ বেটা কি লুচ্ছা! বাসরে বিড়াল মারার চূর্ণ দেখছি, এখনই উনি উঠে পড়ে লেগেছে। কি হবে এখন? জানি না কি আছে আমার কপালে। শুনেছি বাসরে নাকি বিড়াল মারে, এই বিড়ালটা মারে কি করে? বাসরে কি বিড়াল ছেড়ে দেয়, আর নবদম্পতি সেটাকে ধরে মারে? কি জানি বাবা। তখন আমি খেয়াল করি আমি যেন কারো কোলে। ভালো করে তাকাতে দেখে আমার উঠবে হাজবেন্ড আমাকে কোলে তুলে গাড়ি থেকে এগিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বলি, ওই ওই, আপনি আমাকে কোলে তুলেছেন কেন? হুম, বারে আমার বউকে আমি কোলে তুলেছি তো। দেখেন, আমাদের বিয়ে এখনো হয়নি, সো বউ বউ করবেন না, কেমন? আজ তো এনগেজমেন্ট হয়ে গেছে, কাল তোমার গায়ে হলুদ, আর পরশু আমাদের বিয়ে। তারপর থেকে তুমি, আমি ও আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার, কি বলো? ওনার কথা শুনে চুপটি করে আমি ওনার দিকে তাকিয়ে থাকি, আর তখন উনি আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমার গালে চুমু খেতে চায়, আর অমনি পাপার ডাক পড়ে যায়। তাই আমাকে চুমু না খেয়ে পাপার কাছে চলে যায়। তখনই খেয়াল করে দেখে ইমা ও আনু আমাকে দেখে হাসছে। হয়তো ওরা ফাজিলটার কাণ্ড কারখানা দেখে ফেলেছে, আর তাই এভাবে হাসছে। তারপর শয়তানটা এসে ড্রাইভ করে, তখনই বাতাসের তোড়ে আমার চুলগুলো উঠতে শুরু করে। তাই চুল ঠিক করতে গালে লুকিং গ্লাসের দিকে তাকাই, আর সেদিকে তাকাতে শয়তানটা আমাকে চোখ মেরে দেয়, আর আমি লজ্জা পেয়ে আমার ছেলে মানে ইহানকে আমার মুখোমুখি বসিয়ে দিই। আর চোখে তাকিয়ে দেখি ফাজিলটা মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। ফাজিল বেটা, তুমি চলো ডালে ডালে, আমি চলে পাতাই পাতাই। তখন ইমা আমার কানে ফিসফিসিয়ে বলে, আমার ভাইটা তোকে পাগলের মতো চোখে হারায়, আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস। না সোনা, কষ্ট বাবার হাত থেকে বাঁচাচ্ছি। মানে? মানে তোর ভাই এভাবে আমার বানিয়ে আছে, এটা কি ঠিক? যেহেতু সে ড্রাইভ করছে, তাই তার সেই কাজটাই মন দিয়ে করা উচিত, নয়তো হিতে বিপরীত হতে এক সেকেন্ডও লাগবে না তার।
তারপর কিছুক্ষণ পরে আমরা শপিং মলে পৌঁছে যাই। সেখানে যেতেই আমার গায়ে একটার উপর একটা লেহেঙ্গা ও শাড়ি ধরে ধরে দেখা হয়, কিন্তু কিছুতেই কারো কিছু পছন্দ হচ্ছে না আমার জন্য। আর তখনই আমার ছেলেটা টকটকে লাল ও গোল্ডেন কালার একটা শাড়ি এনে আমাকে ঘোমটা দিয়ে বলে, মা তোমাকে এটাই খুব সুন্দর লাগে। ইহানের কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। তখনই আয়নায় নজর চলে যায় আমার, আর তখনই খেয়াল করে দেখি আমার ফাজিল বড়টা আমার পিচ্ছুটাকে ইশারা করে মিষ্টি কালারের লেহেঙ্গা দেখাচ্ছে, আর আমার ছেলে ভুল করে আমাকে খয়েরি কালারের লেহেঙ্গা দেখাচ্ছে। তাই আমি ওই মিষ্টি কালারের লেহেঙ্গাটা হাতে নিয়ে ওনাকে দেখিয়ে বলি, আমাকে এটাই কেমন লাগবে? কেমন আবার, পরীর মতো? তবে যে সে পরী নয়, আমার স্বপ্নের পরী। ওনার কথা শুনে লজ্জায় পড়েছে আমি, তবুও সেটা ওকে বুঝতে না দিয়ে তার গায়ে মিষ্টি কালারের শেরওয়ানি ধরে বলি, আপনাকে এটাই অনেক সুন্দর লাগবে। তাই? হুম। তাহলে আরেকটা পছন্দ করে দাও। দেন আমি তার গায়ে বেবি পিঙ্ক কালারের শেরওয়ানিটা ধরি। তখন উনি আমাকে হেসে হেসে বলে, বিয়েতে তুমি পরবে লাল বেনারসি আর আমি পরব পিঙ্ক কালারের শেরওয়ানি, তাহলে আমাকে কি তোমার পাশে মানাবে? হুম। ওনার কথা শুনে আমরা দুজনেই হাসিতে ফেটে পড়ি। তারপর ওনার জন্য একটা গোল্ডেন শেরওয়ানি পছন্দ করি। তারপর আমার গয়নাগাটি ও অন্য সবার জন্য শপিং করে বাসায় চলে যাই। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসে। বিয়ের দিন বিউটি পার্লারের আপুরা এসে আমাকে সাজিয়ে দিয়ে নিচে চলে যায়। আপুরা যেতেই আমার ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মা তোমাকে পরীর মতো সুন্দর লাগে। তাই বাবা? হ্যাঁ মা। তখনই আনু এসে বলে, তোর ছেলে তোর জন্য পাগল হয়ে গেছে, তাই ভাইয়া আগেই তোর ছেলেকে বডিগার্ড হিসেবে পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? ওই মা, আমার সোনা বাবা কত সুন্দর লাগে আমার সোনা বাবাকে। আমার মামকেও অনেক সুন্দর লাগে। আর তখনই বাইরে বাদ্যবাজনার আওয়াজ পাই, তাই আমি আমার ছেলেকে কোলে নিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজে উঁকি মারি। উঁকি মারতেই আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমাকে দেখা মাত্রই উনি চোখ মেরে দেয়, আর আমি লজ্জা পেয়ে ছেলেকে নিয়ে ওখান থেকে একটু সরে দাঁড়াই। আবার উঁকি মারতে দেখি আনিয়া ওনাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর উনি মিষ্টিকে আবার ওপরে তাকিয়ে দেখার চেষ্টা করছে। তখনই আমার খালাতো ভাই রাফাত বলে, জিজু যা দেখার বিয়ের পরে বাসুরে বসে দেখবেন, এখন আর দেখা থেকে করতে হবে না, কেমন? আর তখনই বরযাত্রী আমার বাড়ির সবাই হা হা করে হেসে দেয়, আর অগ্নি পাপা ওদের বলেন, বাবা এবার তোরা আমার জামাইকে ছাড়। না আঙ্কেল, কোনো ছাড়াছাড়ি নেই, গেট ধরেছি, তার টাকা দেবে না। দেন আবার সবাই হাসিতে ফেটে পড়ে। তখন আমার উনি বলেন, যদি আমি টাকা না দেই তখন? তখন আর কি, যে রাস্তা মেপে বনিতে এসেছেন সে রাস্তা দিয়ে ফিরত যাবেন আর কি। দেখো শালা বাবু, বউ যখন নিতে এসেছি বউ নিয়েই যাব, এই নাও তোমাদের টাকা। ওনার কাছ থেকে টাকা পেয়ে ওরা ওনাকে বাসার ভিতরে আসার অনুমতি দেয়। উনি বাসায় ঢুকতে বাদ্যি বাজনা আবার বাজা শুরু হয়ে যায়, আর আমিও আমার ছেলেকে নিয়ে বিছানায় গিয়ে বসি। আর কিছুক্ষণ পরে হঠাৎ রাফিদ, আকাশ ভাইয়া, জেসমিন, কেয়া ও আনিয়া কান্না করতে করতে আমাকে এসে বলে, তোর বর কত খারাপ, আমাদের সবাইকে নকল টাকা দিয়েছে। ওদের কথা শুনে আমি হাসতে হাসতে বলি, ছুরির ওপর বাটপাড়ি করতে গেলে এমন দশাই হয়। ইটস নট ফায়ার বনু, কি করবো বল, আনফেয়ার হয়ে গেছে। তবে তোরা কি গাধা, লোকটা দিল আর তোর হাত পেতে নিয়ে এলি, একবার চেক করে আসল নকলের ফারাকটা দেখতে পেলি না? ওনার দাঁতবার করে দেখেই তো তোদের বোঝা উচিত ছিল যে ডালমে কুছ কালা হে। ঠিক বলেছিস বনু, এখন কি হবে? কি আর হবে, জুতো চুরি করবি। মানে? গাধার গোষ্ঠী, গেটে তো কিছু করতে পারলি না, তাই এখন জুতো চুরি করবি ও একসাথে দুটোই উসুল করবি। থ্যাংক ইউ বনু। তার কিছুক্ষণ পরে মাম্মা খালামণির এসে আমাকে নিচে নিয়ে যায়। কিছুক্ষণ পর আমাদের বিয়ে সম্পন্ন হয়, কিন্তু মাম্মা বাবাকে ছেড়ে যাওয়ার চিন্তায় আমার মনটা খারাপ হয়ে যায়। বিয়ে হয়ে যেতে আমাদেরকে মুখোমুখি বসিয়ে দেয়, আর তখনই আমাদের চোখাচোখি হয়ে যায়, আর উনি মিষ্টি হাসি দিয়ে আমাকে চোখের ইশারায় বলেন, মন খারাপ করে আসো কেন? তখন আমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ভেঙচি মেরে আমার ছেলেকে আমাদের সামনে বসিয়ে দিই। তারপর মাম্মা এসে আমার পাশে বসেন, আর অমনি আমি কান্না করে দিই। পাগলি মেয়ে আমার, এক্ষুনি কান্নাকাটি শুরু করে দিয়েছো, ও বাড়ি চলে গেলে কি করবে মা? জানি না মাম্মা। ম্যাম তুমি কান্না করলো কেন?
তুমি কান্না করলে আমিও কান্না করব। দেখ মা, ইয়ানের চোখও লাল হয়ে গেছে, জামাইয়ের মুখও কালো হয়ে গেছে, তুই কান্না করিস না মা। আচ্ছা মাম্মা, আমি আর কাঁদব না, কেমন? হ্যাঁ মা। আর তখনই আমার ইহান উঠে গিয়ে ইমানের চোখ চেপে ধরে বলে, পাপা অমনি ভাবে মামকে দেখতে নাই, নজর লেগে যাবে। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়, আর আমার উনি চোখের উপর থেকে হাত সরিয়ে আমাকে চোখ মেরে হা করে হেসে দেয়। তারপর বিয়ে শেষে সবাই আমাদের মিষ্টি মুখ করিয়ে দেয়। আর তখনই আমার এক দেওর নীল এসে বলেন, ভাইয়া তোর বাঁ পায়ের জুতোটা কই? আর তখন উনি খেয়াল করে দেখেন যে তার ডান পায়ে জুতো থাকলেও বাঁ পায়টা নেই। তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে বলেন, আমার বাঁ পায়ের জুতোটা কই? কেন, আমি নিয়ে বসে আছি, দেখেন না। আমার কথা শুনে বাড়ির সুদ্ধ লোক হা হা করে হেসে দেয়। আর তখন রাফিন, আকাশ ভাইয়া, জেসমিন ও কেয়া ও আনিয়া এসে বলে, জিজু চুরের উপরে বাটপারি কি আপনি শুধু একাই করতে পারেন? আমরা পারি না। শালা বাবু, শালিকারা, ইটস নট ফেয়ার। কি ফেয়ার নয় জিজু, তুমি তোমার বউয়ের দিকে মন্ত্রযুগের মতো তাকিয়ে থাকলে আমরা কি বসে বসে বুড়ো আঙুল চুষবো? হুম, না মানে কি মানে মানে করছো? ওভাবে বউয়ের দিকে হা করে তাকিয়ে থাকলে জুতো কেন, আপনার জামাটাও চুরি হয়ে যাবে। ওদের কথা শুনে আবারও বাড়িতে হাসির রোল পড়ে যায়, আর আমিও ভীষণ লজ্জায় পড়ে যাই। তখন আমার উনি বলেন, তো এখন তোমাদের কি চাই? হুম, কি আবার, 50,000 টাকা দিলে হয়ে যাবে। আমাকে কি পাগল বলে মনে হয় যে একটা জুতোর জন্য এতগুলো টাকা দেব? জিজু আপনি পাগল না, বরং আমরাই ছাগল ছিলাম যে গেটে দাঁড়িয়ে দেওয়া 30,000 টাকাটা চেক না করেই নিয়ে নিছি। তবে একটু কনসিডার করা যায় না নাকি? আমি তো তোমাদের জিজু, তাই না? কনসিডার আর আপনাকে, নো নেভার, কাবি নেহি। প্রথমবার ঠকিয়েছেন, এবার ঠকাবেন না, তার প্রমাণ কি? আমি তোমাদের সত্যি কথাই বলছি, এবার আমি তোমাদের আসল টাকাই দেব। তাহলে আমরাও কনসিডার করব জিজু, বাট অনলি 20,000 টাকা, ওকে? ওকে দেন। আমার উনি 20,000 টাকা ওনার পকেট থেকে বের করে দেয়, আর আমার ভাই বোনেরা আসল নকল চেক করে নেয়। তারপরে জেসমিন আমার গেলে চুমু খেয়ে আমার ওনাকে বলেন, জিজু অ্যাকচুয়ালি এটা চোরের উপর বাটপারে করা প্ল্যান না, তোমার বইয়ে ছিল। হ্যাঁ না, হ্যাঁ তোমার বইয়ের বুদ্ধিতে আমাদের সুবুদ্ধি ঘটেছে জিজু। জেসমিনের কথা শুনে আমার উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আর তখনই আমি তার মুখে একটা রসগোল্লা পরে দেয়। আর অমনি ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাতে বন্দি করেন। তারপর আমাদের ফটো সেশন শুরু হয়। ফটো সেশনের পরে আমাদের বিদায়ের ঘণ্টা বেজে যায়। বিদায় আমার পাপা ওনার হাতে আমার হাত রেখে বলেন, বাবা আমার মেয়েকে আমি অনেক যত্নে মানুষ করেছি, আশা করি তুমিও আমার মেয়েটাকে অনেক যত্ন করে রাখবে। হ্যাঁ পাপা, অবশ্যই, তোমার মেয়ের কোনো অযত্ন হবে না, আমি ওকে অনেক যত্ন করব। তারপর আমি কান্নাকাটি জুড়ে দিই, আর রাফিন ও আকাশ ভাইয়া আমাকে গাড়িতে বসিয়ে দেয়। শ্বশুরবাড়ি পৌঁছাতেই চাচি শাশুড়ি আমাকে আদর যত্ন করে বাসর ঘরে নিয়ে বসাই। তখন ইমা আমাকে বলে, ভাবি ভয় পেও না, এটা তোমার শ্বশুরের বাড়ি। আর আব্বুর খুবই ইচ্ছে ছিল যে তার বড় ছেলের বিয়ে ও বৌভাতেই বাড়িতেই হবে, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, তোমার বাবার বাড়ি এখান থেকে বেশি দূর না। এই জায়গাটা কোথায়? পুলিশ হেডকোয়ার্টারের পেছনে। ও আচ্ছা আচ্ছা ভাবি, আমি এখন আসি, কারণ একটু পরেই আমার ভাই তোমার কাছে আসবে। ইমা যেতে আমি ভয় পেতে শুরু করি, কারণ আমার বাল্য বন্ধু রিয়ার ক্লাস 8 থাকতে বিয়ে হয়ে গেছিল, আর এখনো 3 বাচ্চার মা। ওর সাথে কথা হলে ও আমাকে বলে, আমার বয়সে তোর বিয়ে হলে তুই এখন 6 বাচ্চার মা হতিস। এ কেমন বিচার, ওর 3টা হলে আমার 6টা কেন হবে? এটি কি মগের মল্লক নাকি যে পড়ল আর হয়ে গেল? আর তখনই খট করে দরজা খোলার শব্দ হয়, আর আমি ভয় পেয়ে খাটের নিচে লুকোই। খাটের নিচে লুকোতে আমার বর খাটের কাছে এসে আমাকে না পেয়ে মিলন হবে কতদিনে এই গানটা গাইতে শুরু করে, আর আমার খুঁজতে লাগে, ফাজিল কোথাকার, এবার আমাকে খুঁজে বার করো কেমন করে দেখি। তখনই খেয়াল করে দেখি উনি আমাকে আলমারিতে, বাথরুমে, দরজার পেছনে খুঁজছে। ওনার খুঁজে খুঁজে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি। ভোররাতে চোখ খুলতে দেখি আমি আমাদের বিছানায় শুই, এবং আমার উনি আমার বুকে মাথা রেখে আমাকে তার বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তাই আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। তখন উনি বলেন, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? আমি জানি তুমি এখনো প্রিপেয়ার নও, তাই আমি তোমাকে টাইম দিতে চাই। তুমি প্রিপেয়ার হলে আমি তোমাকে ভালোবাসবো, তার আগে না।
আমার বরটা কত ভালো যে আমাকে এতটা বোঝে। অনেক ভাগ্য করে আমি এমন বর পেয়েছি, তাই তাড়াতাড়ি চেষ্টা করব নিজেকে আপনার জন্য প্রিপেয়ার করার। এই যে মিষ্টি বউ আমার, কি এত ভাবছো? হুম, কিছু না গো, ঘুমিয়ে পড়েন। আসলে লোকটা অনেক ভালো, কোনো রাগ নেই, কোনো বিরক্তির ভাব নেই। কি হলো, কি ভাবছো? কিছু না। এই নাও, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আসো, তারপর আমরা একসাথে ফজরের সালাত আদায় করব, কেমন? হ্যাঁ, স্নান করে ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে বসে সালাত আদায় করি, তারপর সকালে সবার জন্য নিজের হাতে কফি করে আনি। তখন আমার ইহান বলে, ম্যাম কাককে তোমার ঘুম কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। আর তখনই সবাই আমার দিকে তাকিয়ে মৃদু হেসে দেয়। তখন ওনার এক বন্ধু নিচ্ছর আমার কফির প্রশংসা করে আমার বরের কানে কানে বলেন, ভাই আমার সময় তো খাট ভেঙে নিচে পড়ে গেছিলাম, তোর সময় তো তেমন কিছুই হলো না। ভাই তুমি কি বোকা? তুমি খাট ভেঙেছো বলে কি আমারও খাট ভাঙা লাগবে? হুম, মানে? ভাই খাট ভাঙার ভয়ে বউকে নিয়ে অন্য কোথাও গিয়েছিলাম। তাহলে তো তোর রাত অনেক ভালোই কেটেছে, তাই তো? ইয়েস ব্রো। ইস, আমার উনি কত ফাজিল, কি সব বলে। ছি ছি, খাট ভাঙার ভয়ে আমাকে নিয়ে অন্য কোথাও? ছি ছি ছি, কি হলো ভাবি, এত কি ভাবছো? কই, কিছু না তো। ও আচ্ছা। আর তখনই হঠাৎ আমাদের চোখাচোখি হয়ে যায়, আর উনি আমাকে চোখ মেরে দিয়ে নিশ্চর ভাইয়ের সাথে হাসতে হাসতে বাইরে চলে যায়। আর আমি আমাদের রুমে গিয়ে মামা বাবার কথা মনে করে কান্না করে দিই। আর তখনই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। পিছন ফিরে তাকাতেই দেখি আমার ছেলে ইহান আমাকে জড়িয়ে আছে, এবং সে আমাকে বলছে, ম্যাম তুমি কান্না করলো কেন? কই বাবা, কান্না করিনি তো। মৃত্যুক, আমি পাপাকে বলে দেব যে তুমি কান্না করলো। না বাবা, কাউকে কিছু বলতে হবে না, চলো আমি তোমাকে খাইয়ে দিই। পিচ্ছুটার খাওয়া শেষ হতে আমার উনি এসে হাজির হন। আর তখন আমার ছেলেটা দৌড়ে গিয়ে তার কোলে ওঠে, তার কানে ফিসফিসিয়ে কি যেন বলে। ছেলে চলে যেতে তার বাবা আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলে, কি হলো, তুমি কাঁদছো কেন? কই, কিছু না তো। ছেলে গিয়ে কিনাকে বললো, আর সেটা শুনে আপনি আমাকে জেরা করছেন। তোমার ছেলের কিছু বলা লাগে? আমি বুঝি কিছু বুঝি না, তাই না? না মানে? কি, মা বাবার জন্য মন খারাপ করছে? কি হলো, চুপ করে আছো কেন? তাহলে শোনো, আজকে আমি এমন ব্যবস্থা করব যে কখনোই তোমার আর মা বাবার জন্য মন খারাপ করবে না, কেমন? কি করবেন আপনি? সেটা সারপ্রাইজ, শোনা, এখন তো বলা যাবে না। ওকে ফাইন। আর তখন আমার চাচি শাশুড়ি এসে বলেন, বৌমা একটু পরেই সবাই তোমাকে বউ ভাতের জন্য সাজাতে আসবে, তাই তুমি এখনই ফ্রেশ হয়ে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে। চাচি শাশুড়ি যেতে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর টাওয়াল দিয়ে আমি আমার চুল মুছতে থাকি। আর তখনই আমার উনি আমার থেকে টাওয়ালটা কেড়ে নিয়ে আমার চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়, আর নিজেও ফ্রেশ হতে চলে যায়। উনি স্নান করে বেরোতেই আমি ওনাকে দেখে লজ্জায় পড়ে যাই, আর উনি সেটা বুঝতে পেরে আমার কাছে এক পা এক পা করে এগিয়ে আসে, আর আমিও লজ্জা পেয়ে এক পা এক পা করে পেছোতে থাকি। এবং তখনই আমি ওনাকে নিয়ে বিছানায় পড়ে যাই, আর উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তুমি এত লজ্জা পাও কেন? হুম, আমি তোমার স্বামী, পরপুরুষ তো নই, তাই না? সো আমি টাওয়েল কেন, অন্য কিছু পরেও বের হতে পারি, তাই না? না মানে, তা বলে শুধু টাওয়েল? টাওয়েল পরেই তো বের হয়েছি, বার্থডে ড্রেস পরে তো বের হয়নি, তাই না? তাহলে তুমি কোথায় যেতে? হুম, আপনি না খুবই পচা। আমি জানি আমি পচা। শোনো না, আমার একটা কথা শুনবে? কি কথা শুনবো? আমাকে একটু আদর করবে প্লিজ? ওনার কথা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরে ওনার মাথায় হাত বুড়িয়ে দিই, আর তার কিছুক্ষণ পরে ইমার ডাক পড়ে যায়। ইমার ডাক শুনে উনি ওনার শেরওয়ানি নিয়ে বাথরুমে চলে যায়, আর আমি গিয়ে দরজা খুলে দিই। তখন ইমা আমাকে দেখে হা হা করে হেসে দেয়, এবং রুমের ভেতরে এসে মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলে। কি হলো ইমা? তোমার স্বামী কই? বাথরুমে রেডি হচ্ছে। ও তাই, তাহলে ভাইয়া চলে যাক, তারপর আমরা তোমাকে রেডি করে দেবো, কেমন? আমার হয়ে গেছে, তোমরা তোমাদের ভাবিকে রেডি করে দাও। তা তো দেবই, সেটা আবার বলা লাগে নাকি? হুম, তবে ভাবিকে কি তোমার সামনে রেডি করে দেবো? হুম, না না, আমি তো যাচ্ছি, তারপর তোমরা রেডি করো, কেমন? তুমি না গেলে করবো কি করে ভাইয়া? একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমরা তোমার সামনেই তোমার বউকে রেডি করে দিচ্ছি, কেমন? ইস, কি বলে, তোরা রেডি কর, আমি যাই। বলে উনি চুলে স্পাইক করতে করতে এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। উনি যেতেই সবাই হা হা করে হেসে দেয়। তখন ইমা আমাকে বলে, দেখে শুনে একটা পাগল জুটিয়েছিস বটে,
আর এই পাগলটাই তোর ভাই। হুম, এবং তোর বর। তারপর ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে যায়। নিচে যেতে উনি আমাকে কোলে তুলে বৌভাতের আসনে বসিয়ে দেয়। তখনই মাম্মা পাপা এসে আমার কপালে চুমু খায়। ও আমাকে হাতে গিফটের একটা বক্স তুলে দেয়। তখন উনি মাম্মা পাপার হাত ধরে বলেন, পাপা আমার একটা আবদার আছে তোমার কাছে। কি আবদার আছে বলো, আমি সেটা পূরণ করার চেষ্টা করব বাবা। চেষ্টা করলে চলবে না, পূরণ করতেই হবে পাপা। আচ্ছা বাবা ঠিক আছে, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব বাবা। তাহলে শোনো, এখন থেকে তুমি আর মা তোমরা আমাদের সাথেই থাকবে, কেমন? কিন্তু বাবা, কোনো বাবাটা বানা, আমি চাই মাও তুমি আমাদের সাথে থাকবে, ব্যাস। দেখো পাপা, আমি কি শুধুই তোমাদের জামাই, তোমাদের ছেলে না? তোমরা কি শুধু তোমার মেয়েরই বাবা মা, আমার বাবা মা নও? সে কথা কি আমরা কখনো বলেছি বাবা? না বলনি, তাই তো বলছি আমরা এখন থেকে একসাথে এক বাড়িতে থাকবো। বাবা ছেলে একসাথে কাজে যাব আর মা মেয়ের একসাথে থাকবে, কেমন? তারপর মাম্মা ওনার কপালে চুমু খাই আর পাপা ওনাকে জড়িয়ে ধরে আর উনি আমাকে চোখ মেরে মিষ্টি করে হাসি দেয় আর আমি লজ্জা পেয়ে মুখ ঘুরে এহানকে আদর করি। তার কিছুক্ষণ পর সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে এসে খুশির ঠেলে ড্যান্স শুরু করে দিই। উফ, আমার উনি কত ভালো যে আমার খুশির জন্য মাম্মা পাপাকে আমাদের কাছে নিয়ে এসেছে। কি মজা, কি মজা! এইসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি উনি দরজার সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে আমার নাচে নাচে দেখে মুখ চেপে হাসছে। আর আমি তখনই তাকে দেখে লজ্জায় পড়ে যাই। আর উনি তখনই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেয়ে বলে, তুমি খুশি হয়েছো সোনা? হুম। আর তখনই আমার পিচ্চুটা এসে বলে, পাপা আমি তোমাদের কাছে ঘুমাবো। আচ্ছা বাবা ঠিক আছে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আমি আসতে ছেলে আমাকে বলে, মাম আমি দুধ খাবো। পিচ্চুর কথা শুনে ওর বাবার দিকে তাকাতে ওর বাপ হেসে দিয়ে আমাকে বলে, খাওয়াও খাওয়াও, তোমার ছেলেকে দুধু খাওয়াও, খিদে পেয়েছে তো ওর। ফাজিল কোথাকার, খাওয়াচ্ছি, আপনারা এত দাঁত বের করতে হবে না, কেমন? দেখো দাঁত তো হাসার জন্যই, তাই না? তারপর আমি আমার ছেলের জন্য ফিডার বানিয়ে এনে ওকে ফিডার খাইয়ে ঘুম পাড়াতে আমার কাছে নিয়ে শুই। আর পিচ্চিটাকে আদর করতে করতে আমি নিজে ওর সাথে কখন ঘুমিয়ে পড়ি। ভোর রাতে সজাগ হতে দেখে উনি আমার গালে গলায় ও ঠোঁটে পাগলের মতো চুমু খাচ্ছে আর আমাকে খুবই শক্ত করে নিজের বুকের সাথে চেপে রেখেছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, ভাগ্যিস তুমি ঘুমিয়েছিলে, নয়তো কখনোই তোমাকে আমি আমার এত কাছে পেতাম না। ঘুমিয়ে তোমাকে একদম পরীর মতো লাগে। সত্যি বলতে এখন আমি আমাদের ফিউচারের কথা ভাবছি। ফিউচারে তো আমাদের সন্তান হবে, তাই না? আর আমার ইচ্ছা আমার প্রথম মেয়ে সন্তান হবে, আর সে হবে তার মায়ের মতো সুইট। দেন আমার কপালে চুমু খেয়ে ফ্রেশ হতে চলেছে। আমিও বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যাই। সেখান থেকে এসে ওনার মুখোমুখি গিয়ে দাঁড়াই আর তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তোমার রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না। আপনার হয়নি তো? না, তা কেন হবে, তুমি ছিলে, বাবু ছিল, খুবই ভালো ঘুম হয়েছে আমার। তারপর আমি কিচেনে গিয়ে ওনার জন্য কফি ও ইহানের জন্য দুধ বানিয়ে আনি। তারপর ওনাকে এসে কফি দিতে উনি আমার হাত ধরে বলেন, তুমি জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। না জানি না, তবে আপনি হয়তো ভুল দেখেছেন, আই মিন আপনার চোখে হয়তো ছানি পড়েছে। তখন উনি আমাকে চেপে ধরে বলেন, ছানিটানি কিছু পড়েনি শোনা, সত্যি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে বলে আমার ঠোঁটে চুমু খেতে চায়। তখনই আমার পিচ্চুটা ওনার মুখ চেপে বলে, তুমি মামির থুতে মা দিবেন না পাপা। পিচ্চুর কথা শুনে আমি লজ্জায় পড়েছি। তখন ওর পাপা বলে, কেন বাবা? আমার বন্ধু বলেতে মামের থুতে পাপা উম্মা খেলে বাবু হয়, বাবু হলে মামা আমার থেকে বাবুকে বেশি আদর করবে আর তখন আমার কান্নু কান্নু পাবে। ছেলের কথা শুনে আমি ওকে আমার কোলে তুলে নিই আর ওর বাবা ওর কথা শুনে হাসতে হাসতে বাইরে চলে যায়। ফাজিল বেটা একটু কমন সেন্স নেই, বাচ্চার সামনে শুরু হয়ে যায়। মাম তুমি পাপাকে বকছো কেন? মাম তোমার কি আবাল বাবু হবে? না বাবা, আমার তো বাবু আছে আর বাবু লাগবে না তো আমার। ভাবি এই চিন্তা ভুলেও করো না, কেমন? আই মিন ও থাকতে তোমার নিজের বেবির মা হওয়া ইম্পসিবল, তাই বলছি ওকে এখন থেকেই বোঝাও যে তুমি ওর মা না, ওর ভাইয়ের বউ, অর্থাৎ ওর ভাবি। ইউ আর অ্যাবসলিউটলি রং নীল, পিছু একরতি বাচ্চা, ও মার ভাবির পার্থক্যের কি বোঝে?
ও জানে আমি ওর মা, আমি ওর মা হয়েই থাকবো। আর এটা শুধু আমি না, তোমার ভাইও চাই। তোমার ভাবি ঠিকই বলেছে নিলয়, ইহান আমাদের ছেলে, ও আমাদের ছেলে হয়েই থাকবে। অ্যান্ড আই হোপ আজকের পর থেকে কেউ আর আমার ছেলে ও তার মাকে নিয়ে আলোচনা করবে না, কেমন? আমি সরি ভাই। এত সুইট সিম্পল কথাটা তোমার মাথায় ঢুকলো না নিলয়? ইহান তো এখন ছোট, আর ওর আমাকে মা ডাকাটাই স্বাভাবিক, কারণ ও আব্বু আম্মু কাউকেই দেখেনি। আর একটা কথা, আমার 20টা বাচ্চা হলেও ইহান আমার প্রথম সন্তানই থাকবে। ভাবি আমি তো সবই জানি, আমি তো জাস্ট ফান করছিলাম। এটা কোনো ফান করার বিষয় নয় নিলয়। আর কখনো এমন করব না ভাইয়া। তখন আমার ছেলেটা কান্না করে বলে, মাম নিলয় বললো কেন, তুমি আমার মাম না? তখন উনি ছেলেকে আদর করে বলে, বাবা নিলয় তো মজা করছিল। তাই মাম? হ্যাঁ বাবা। তারপর চাচি শাশুড়ি আমাদের ব্রেকফাস্ট করতে ডাকেন। ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে যেতে দেখি নিলয়ের মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে, আর আমার চাচি শাশুড়ি খুবই রেগে আছেন। হয়তো নিলয়ের বলা কথাগুলো চাচির কানে গেছে, আর সেই জন্যই ওকে বকা দিয়ে রেগে আছেন। ইহান ওই মাকে ব্রেকফাস্ট করে আমাদের রুমে পাঠিয়ে দিই, আর আমি ওনার জন্য জল নিতে কিচেনে চলে যাই। তখন আমার চাচি শাশুড়ি আমার হাত ধরে বলেন, বৌমা তুমি আমার ছেলের কথায় রাগ করো না, কেমন? না মা, আমি কেন রাগ করব? আমার ছেলের বোকা বোকা কথা শুনে হয়তো তুমি রাগ করছো। আমি মোটেও রাগ করি নেই মা। আচ্ছা বৌমা ঠিক আছে, তবে হ্যাঁ আমরা কালকের ফ্লাইটেই সৌদি আরব চলে যাচ্ছি, তাই আমি চাই আমার ছেলে মেয়ে ও তোমার ছেলের দায়িত্ব তুমি তোমার মতো করে বুঝে নাও। আচ্ছা মা, আর কদিন থেকে যাওয়া যায় না? না মা, আমাদের কালকেই যেতে হবে, তোমার আব্বুর ডিল সম্পর্কিত কি যেন মিটিং আছে তাই। তাহলে নিলয়কে রেখে যাও। না বৌমা, ওই শয়তানটাকে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি ওটাকে নিয়ে যাব, নয়তো তোমাকে জ্বালিয়ে মারবে। তারপর চাচি শাশুড়ি আমার কপালে চুমু খেয়ে আমাকে তার বেলা জুড়ে পরিয়ে দিয়ে বলে, এটা আজ থেকে তোমার মা। কিন্তু মা। কোনো কিন্তু না, মা বলে ডেকেছিস আর মায়ের দেওয়া উপহার নিতে মানা করছিস? তুই জানিস এই বালাজোড়া কার? কার? এটা আমার শাশুড়ি মার। এটা ওনার বালা? হ্যাঁ মা, ওনার খুব ইচ্ছে ছিল ইমানের বউকে নিজের বালা দিয়ে বরণ করার, উনি তো নেই তাই ওনার কাজটা আমি করে দিলাম। আই লাভ ইউ মা। দুষ্টু মেয়ে আমার, যা গিয়ে ছেলে দেখ, নয়লে আবার কান্নাকাটি করবে। তারপর আমি রুমে চলে যাই, সেখানে গিয়ে দেখি আমার ছেলে ও তার বাপ মিলে হাতে ঘোড়া খেলছে। কিন্তু হঠাৎ করে দুজনে মিলে আমাকে দেখে হা হা করে হেসে দেয়, আর আমার ছেলে তখন আমাকে জড়িয়ে ধরে বলে, মা চলো না মা, আমরা দুজনে স্নান করব। দুজনে স্নান করবা? তার পাপাকে নিয়ে করবা না? না বাবা, তোমার নিয়ে স্নান করব না আমরা। কেন বাবা? আমার মামের নত্তা গলবে তাই। তখন আমার উনি আমাকে চোখ মেরে জিজ্ঞেস করে, বাবুর আম্মু তোমার লজ্জা করবে? হুম। তাহলে তোমরা গিয়ে করো, আমি পরে করব, কেমন? জি স্বামী, আপনারাদের শিরোধার্য। তারপর আমি আমার ছেলেকে নিয়ে স্নান করতে বাথরুমে চলে যাই, আর ওকে বাথটবে জল দিই, আর তখনই হঠাৎ আমি স্লিপ করে ওনাকে সব বাথরুমে পড়ে যাই। তখন আমার ছেলে হাততালি দিয়ে বলে, কি মজা কি মজা, মাম পাপাকে নিয়ে পড়ে গেছে। ওই দুষ্টু, আপনি বাথরুমে এসেছেন কেন? তোমাকে শাড়ি দিতে এসেছি। ও আচ্ছা, দিয়ে ভাগেন। হ্যাঁ যাচ্ছি। তারপর আমি ওনার উপর থেকে উঠে পড়ি, তখন আমার ছেলে আমার হাত ধরে বলে, মাম তুমি পাপাকেও আমার তাতে স্নান করিয়ে দাও না মা। হ্যাঁ বাবা দিচ্ছি, এই যে গিয়ে ছেলের কাছে বসেন। তুমি কি আমাকে বলছো? দুষ্টুমি করার জায়গা পান না, আপনি ছেড়ে এখানে আর কে আছে? হুম, কেউ না তো। তাহলে যান গিয়ে ছেলের কাছে বসেন, তারপর আমি তুই বাপ্বাটাকে বডি ওয়াশ দিয়ে ডোলে ডোলে স্নান করিয়ে দিই। তখন তুই বাপ্বাটা মুখে পানি নিয়ে একে অপর গায়ে ছুড়ে মারে। তখন আমি তাদের বকা দিতে তারা আমার গলা ধরে চুমু খেতে শুরু করে, একটা না দুটো না দশ দশটা চুমু খাই দুজনে মিলে। ও মা গো, এ আমি কাদের পাল্লে পড়েছি, উঠতে বসতে শুধু চুমু আর চুমু, এত চুমু খেলে তো পাগল হয়ে আমি পাবনাই চলে যাব। না মাম, তুমি আমাকে দিলে কুত্তাও যাবে না। হুম,
আর তখনই তার পাপা আমাকে বলেন, বিয়ের মাত্র তিন দিন হয়েছে আর তুমি এখনই আমাকে ফেলে চলে যেতে চাও? আমি কি এমন করেছি? তোমাকে শুধু চুমুই তো খেয়েছি, আর এটা তোমার একান্ত স্পেশাল অধিকার। এই আপনার অধিকার আপনার কাছে রাখেন, আর তাড়াতাড়ি বাথরুম থেকে বের হন। কিন্তু কে শুনে কার কথা, বাপ্পাটা আমার ছাড়ি খেলেও নির্লজ্জের মতো দাঁত মিলছে। বাপের হাসার কারণে হয় বুঝলাম, কিন্তু বাপ্পাটার হাসি কেন? কি হলো বাবা, হাসছো কেন? মা, পাপা তোমাকে তুমু দিতে বলতে। আবারও বাপ্পাটা মিলে দাঁত মিলতে শুরু করে, তাই আমি তখন আমার ছেলের হাত পা মুছে শার্ট প্যান্ট পরিয়ে দিই। আর তখন আর বাবা আমাকে বলে, আমার মাথাটা মুছিয়ে দাও না প্লিজ। এই আপনি কি বাচ্চা যে বাচ্চাদের মতো বায়না করেন? যান বাইরে যান বলে বাবা বেটা দুটোকে রুমে পাঠিয়ে দেয়, আর আমি শাওয়ার নিতে বের হই। শাওয়ার নিয়ে বেরোতেই দেখি আমার উনি শুধু প্যান্টটা চেঞ্জ করে রকিং চেয়ারে বসে ভিডিও গেম খেলছে, এবং তার মাথা বেয়ে জল গড়িয়ে পড়ছে। উফ, আবার স্বামীটা এত পাজি, সেই মাথাটা না মুছেই বসে আছে, ঠান্ডা লেগে যাবে তো। তাই তখনই আমার শাড়ির আঁচল দিয়ে তার মাথাটা মুছে দিই। মাথা মোছা শেষ হতে না হতে আমার স্বামী আমাকে চড়িয়ে ধরেন। ইস, এভাবে চড়িয়ে আছেন কেন? ছেলে দেখলে তো হুলুস্থুলু কাণ্ড হয়ে যাবে। তোমার ছেলে দেখবে না সোনা, কারণ সে রুমে নেই। আর হঠাৎ করে আমার কপালে, গালে, গলায় ও ঠোঁটে চুমু খেতে শুরু করে। তখন আমি তাকে বলি, আরে আগে শার্টটা তো পরুন। ধুর, তোমার শার্ট তোমার কাছে রাখো, আর আমাকে একটু আদর করতে দাও তো সোনা। তাছাড়া শার্ট পরে কি করব, তুমি তো আমার সোনা, আর আমার সোনার সামনে আমার এত লজ্জা করে না। আমার তো করে। করলে করবে, সমস্যা কি? আমি তোমার লজ্জা কাটিয়ে দেবো সোনা। আর তখনই আমার ছেলে এসে পড়ে। ছেলে আসতেই আমি আমার ওনাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিই, আর ছেলেকে কোলে তুলে নিই। ছেলেকে কোলে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখে তার চোখ দুটো বাঁধা। কি হলো বাবা, চোখ বেঁধেছো কেন? আমি না মা, ওই নীলয় পতাকা বেঁধে দিতে, কানা পাখি কালার জন্য। কানা পাখি না বাবা, কানামাছি। দেখি তোমার চোখটা খুলে দেই, দাঁড়াও। ছেলে চোখ খুলে দিতে সে তার বাবাকে জড়িয়ে শুয়ে পড়ে, আর তখন আমি ডাইনিংয়ে চলে যাই ওদের জন্য খাবার আনতে। প্লেট ভর্তি পোলাও ও আলাদা আলাদা বাটিতে মাছ ও মাংস নিয়ে আসি তাদেরকে খাইয়ে দেবার জন্য, কারণ আমি ভালো করেই চাইনি যে একজনকে খাইয়ে দিতে গেলে 14 গোষ্ঠী এসে হাঁ করে বসে থাকবে খাওয়ার জন্য, আর তখন তাদের খাইয়ে না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। খাবার নিয়ে রুমে যেতে দেখি আমার স্বামী, ছেলে, ইমা ও নীলয় আগে থেকে খাওয়ার জন্য বসে আছে। তাই আমি তাড়াতাড়ি হাত ধুয়ে এসে আমার স্বামী ও নীলয়কে ভাত বেড়ে দিই, আর ইমা ও ইহানকে এক প্লেটে খাইয়ে দিতে থাকি। তখন নীলয় আমাকে বলে, ভাবি তুমি ইমাকে খাইয়ে দিচ্ছ কেন? আসলে আমার ছেলে ও নরদিনী ঝাল খেতে পারে না, তাই ওদের একসাথে খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাই বলো। তখনই খেয়াল করে দেখি আমার স্বামী নাকে গালে হাত দিয়ে আমাকে দেখছে। কি হলো, খাচ্ছেন না কেন? ইয়ে মানে খিদে নেই তাই আর কি। আমি কিছু বুঝি না তাই না, ওদের মতো ওনারও আমার হাতে খাওয়ার শখ হয়েছে আর তাই এমন করছে। কি হলো সোনা, হাসছো কেন? ও কিছু না, এমনি। আগে ওদের খাইয়ে দে, তারপর আপনাকে খাইয়ে দেবো, কেমন? আর তখনই তার চোখ জোড়া ছলছল করে ওঠে, এবং উনি আমাকে মিষ্টি হাসি দিয়ে বলেন, ঠিক আছে সোনা। ওদের খাওয়া শেষ হতে ওরা বাবুকে নিয়ে হলে চলে যায়, আর আমি আমার স্বামীকে খাইয়ে দিই। তখন উনি আমাকে বলেন, তোমার হাতে না জাদু আছে, তুমি এত সুন্দর রান্না করো। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এত দুষ্টুমি করেন কেন? শুধু তোমাকে আমার কাছে পাওয়ার জন্য। দুষ্টু লোক কোথাকার, শুধু পেট ভর্তি দুষ্টুমি। তা তুমি খাবে না? মায়ের সাথে খাবো, কারণ মা এখনো খায়নি। তারপর তাদের ব্যাগ প্যাক করে দেবো, কাল 9টায় তাদের সৌদির ফ্লাইট। আমি জানি সোনা। তারপর আমি আমার স্বামীকে খাইয়ে দিয়ে কিচেনে চলে যাই। সেখানে যেতেই মা আমার হাত ধরে বলেন, আমি জানি মা তুই পারবি আমার ছেলে মেয়েকে দেখে রাখতে, আর তার জন্য শুধু ওদের নিয়ে পড়ে থাকলে চলবে না, নিজেরও তো যত্ন নিতে হবে মা। আচ্ছা মা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলে মেয়েকে দেখে রাখবো। পরের দিন খুব সকালে উঠে আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করি। ব্রেকফাস্ট তৈরি করে সবাইকে ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে ডাকি। ব্রেকফাস্ট করে সবাই রেস্ট নেয়,
তখন আমার চাচা শ্বশুর আমাকে একটা ডায়মন্ডের রিং দিয়ে বলেন, মা তোমার বিয়েতে তো আমি ছিলাম না, তাই তোমাকে কিছু দিতে পারিনি, তাই এই রিংটা তোমার জন্য কিনেছি। ইমান বাবা এটা বৌমার হাতে পরিয়ে দাও তো। তখন উনি আমাকে রিংটা পরিয়ে দেয়। কি হলো মা, রিংটা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, রিংটা অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না, পছন্দ কার? তোমার পছন্দ, সত্যি অনেক সুন্দর নিলয়। সব ক্রেডিট তুই নিয়ে নিলে কি করে হয় নিলয়, আমিও তো পছন্দ করেছি আমার বউয়ের জন্য। আচ্ছা বাবা, দুই ভাইয়ের পছন্দই অনেক সুন্দর, কেমন? ঠিক বলেছিস মা, তবে হ্যাঁ তোর বাবাটা বুড়ো না হলে আমি নিজেই তোর জন্য রিংটা পছন্দ করে কিনতাম। বাবার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। তারপর তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে মা বাবা আমাকে অনেক আদর করেন এবং বলেন, সাবধানে চলাফেরা করবে মা, আর জলদি যেন খুশির খবর শুনতে পাই, কেমন? বাড়ি ভর্তি লোকের সামনে কথা শুনে লজ্জায় পড়ে যায় আমি, তবুও নিজেকে সামলে নিই। সবাইকে এয়ারপোর্টে ছেড়ে আমার উড়ে বাসে আসতে আমি ওনাকে জিজ্ঞেস করি, এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনার কোনো কাজকাম নেই নাকি যে বাসায় পড়ে আছেন? না সোনা, আসলে বিয়ের জন্য আমি 12 দিনের ছুটি নিয়েছি, তাই আর কি। বেটা ফাজিল, 12 দিনের ছুটি তো নিয়েছ আবার 12টা বাজাতে, তার কি বুঝি না আমি? কি হলো সোনা, কি এত বিড়বিড় করছো? কই কিছু না তো, নিন ধরেন। কি ব্যাগ, গিয়ে বাজার করে আসুন, নইলে রাঁধবো কি আর খাবেনই বা কি? আচ্ছা সোনা যাচ্ছি। দেন উনি রহিম চেচেকে সঙ্গে নিয়ে বাজারে চলে যাই। তারপর আমি আমার ছেলেকে স্নান করিয়ে এবার ওষুধ খাইয়ে আমাদের রুমেই ঘুম পাড়িয়ে দিই, কারণ এবার একটু জ্বর জ্বর হয়েছে, আর আমি ওদের পাশে ঘুমিয়ে পড়ি। দুপুর 2টা নাগাদ চোখ খুলতেই দেখি ইমা ও ছেলে ঘুমিয়ে এবং ছেলের বাপও আমাকে চড়িয়ে ঘুমিয়ে। হায় আল্লাহ, উনি কখন এলো আর আমাকে ডেকেও তুলল না। তাই আমি আস্তে করে উনার পাশ থেকে উঠে পড়ি, আর তখনই উনি আমাকে চেপে ধরেন, এই এ কী করছেন আপনি, বাচ্চারা ঘুমিয়ে আছে, দেখে ফেললে কী ভাববে? তোমার বাচ্চারা ঘুমিয়ে আছে সোনা, আর ওরা দেখলে কিচ্ছু ভাববে না, কারণ তুমি বেড থেকে এভাবে নামতে গেলে নিচে পড়ে যেতে, তাই তোমাকে এভাবে চেপে ধরেছি সোনা। তারপর হঠাৎ কী যেন হয়েছে আমার, আর আমি ওনার কপালে চুমু খেয়ে শাওয়ার নিতে এক দৌড়ে বাথরুমে ঢুকেছে। বাথরুম থেকে বের হতে দেখি আমার স্বামী ইউনিফর্ম পরে রেডি হচ্ছেন, আমার কথাই রেগে গেল নাকি, আর তখনই উনি আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলেন, তুমি এত অবাক হয়ে আছো কেন? তোমার কথা রেগে আমি হেডকোয়ার্টারে যাচ্ছি না সোনা, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি সেখানে যাচ্ছি। তাহলে একটু ওয়েট করুন, আমি এখনই আপনাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি ওনাকে তাড়াতাড়ি খাবার খাইয়ে দিই, আর ওনাকে এগিয়ে দিতে বাড়ির বাইরে চলে যাই। তখন উনি আমাকে বলেন, শুধু এগিয়ে দিলে হবে, একটু আদর করে দেবে না সোনা? তারপর আমি তাকে চড়িয়ে ধরে তার গালে মিষ্টি করে চুমু এগিয়ে দিই, আর সে খুশিতে নাচতে নাচতে পুলিশ হেডকোয়ার্টারে চলে যাই। রাতে যখন আমি আমার ছেলেকে আদর করে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তখনই খেয়াল করে দেখি আমার স্বামীর চোখটা লাল হয়ে গেছে, আর তখনই সে হঠাৎ করে রুমের বাইরে চলে যায়। তাই আমি তখনই আমার ছেলেকে শুইয়ে দিয়ে ওনার পিছু পিছু বাসার বাইরে চলে যাই, আর সেখানে গিয়ে দেখি উনি আব্বু আম্মুর কবরের পাশে বসে কাঁদছেন। তাই আমি তখনই ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি, কাঁদছেন কেন? তখন উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, তুমি যখন ওদের আদর করো তখন আমার আম্মুর কথা মনে পড়ে যায়, আর আমার তখন অনেক কষ্ট হয়, কষ্টে বুকটা ফেটে যায় আমার। তাই বলে এভাবে কান্নাকাটি করবেন? আপনার ছেলে মেয়ে আপনাকে দেখলে তো কান্নাকাটি করবে, তাছাড়া এভাবে আপনি যদি কাঁদেন আব্বু আম্মুও তো কষ্ট পাবেন। আচ্ছা আমি আর কাঁদবো না, ওরা ঘুমিয়েছে। হ্যাঁ এখন চলুন, আমি আপনাকেও ঘুম বাড়িয়ে দেব, কেমন? হ্যাঁ চলো। তারপর তাকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই, আর সেও চুপটি করে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। সে ঘুমোতে আমি আমার আব্বু আম্মুর কথা মনে করে কাঁদতে থাকি, আর তখনই আমার স্বামী আমার গালে চুমু খেয়ে বলে, এই যে তুমি আমাকে কাঁদতে বারণ করে তুমি নিজে কাঁদছো কেন? কই আমি কই কাঁদছি? ও তাহলে তুমি কাঁদোনি, তাহলে আমি যে কান্নাকাটির শব্দ পেলাম। কে জানে কি শুনতে কি শুনেছেন। তখন উনি আবারও আমাকে চড়িয়ে কাঁদতে শুরু করে, আর আমিও তাকে চড়িয়ে কাঁদতে শুরু করি।
এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর উনি আমার চোখে চুমুকে আমাকে আদর করে বলেন, আমাদের কি কপাল তাই না? আমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তোমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হয়েছে, বুঝেছি আমি, আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না পিচ্ছুর বাবা। আচ্ছা ঠিক আছে সোনা। এখন অনেক রাত হয়ে গেছে, আপনার এখন ঘুমিয়ে পড়া উচিত। শুধু আমি ঘুমোলে হবে, তুমি ঘুমাবে না? হ্যাঁ ঘুমোচ্ছি। পরের দিন ভোরে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার স্বামী কফির মগ ও ফিডার হাতে নিয়ে দাঁড়িয়ে। আরে আরে কি করছেন আপনি? আমি তো আছি, আমি করে দিচ্ছি। না না তা তো হবে না, এই নাও তোমার ছেলের দুধ আর তোমার কফি বানিয়ে এনেছি। আপনাকে তো ঝামেলা করতে কে বলেছে? আমাকে বললেই তো হতো, আমি করে দিতাম, বা ময়নাকেও বলতে পারতেন। সব সময় সব কাজ তুমি করবে নাকি? আমি কি সব করি? ময়নাও তো আমার কাছে হেল্প করে দেয়। তারপরও সব তো তুমি করো। তাছাড়া একজন স্বামী যতই তার কাজে বিজি থাকুক না কেন, তার উচিত তার ওয়াইফকে সাংসারিক কাজে সাহায্য করা। আর আমিও তোমার জন্য সেটুকু করার চেষ্টা করছি। মিস্টার স্বামী, আপনারা তো আমাকে নিয়ে ভাবতে হবে না, কেমন? আমার প্রয়োজন হলে আমি আপনাকে বলবো, কেমন? জি সোনা, তবুও এখন তো আমি ফ্রি আছি, তাই তোমার সাংসারিক কাজে তোমাকে হেল্প করার চেষ্টা করছি সোনা। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, কেমন? তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার হাতে পায়ে ব্যথা লাগে। ওকে লক্ষ্মীটি আমার, তোমার কথা মেনেই চলবো, কেমন? এটা কি করলেন? চুমু দিলাম। চুমু দেওয়া হয়ে গেলে এখন শরীর, আমি ফ্রেশ হতে যাব। আর হ্যাঁ, বাবুকেও ফিডার খাইয়ে দিন, কেমন? আমি ওকে ফিডার খাওয়াবো কি করে সোনা? আমি তো ফিডার খাওয়াতে পারি না। আর আমি ওকে যতবার ফিডার খাওয়াতে গেছি ততবার ও দুধ মেখে ভূত হয়েছে। আচ্ছা দিন, আমি খাইয়ে দিচ্ছি, তারপর আমি ইহানকে ফিডার খাইয়ে দিই। আর উনি তখন আমাকে চুমু খেয়ে আমার চুলে দুষ্টুমি করতে শুরু করে। এই যে স্বামী, দুষ্টুমি করে ছেড়ে এবার জ্বর কমেছে কিনা সেটা গিয়ে দেখে আসুন। হ্যাঁ যাচ্ছি সোনা। তারপর উনি এমাকে দেখতে ওর রুমে চলে যায়, আর আমি বাবুকে খাইয়ে দিয়ে শাওয়ার নিতে বাথরুমে চলে যাই। শাওয়ার শেষে বাথরুম থেকে বেরিয়ে শাড়ি পরে ইহানকে কোলে নিয়ে ইমার রুমে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি দুই ভাই বোন মিলে গেম খেলছে। বাহ ভালোই তো, জ্বর দেখতে বলেছি আর আপনি এখানে এসে গেম খেলছেন। ইয়েস বাবুদের আম্মু, তোমার মেয়ের জ্বর এখন নেই। আমার মেয়ে? ইয়েস আম্মু। দেখ ইমা, মোটেও ফাজলামো করবি না, তাছাড়া আমাকে তোর কোন দিক থেকে আম্মু বলে মনে হয়? হ্যাঁ ইহানে যেমন তোমাকে দেখে আম্মু বলে মনে হয়, আমারও তোমাকে দেখে মনে হয় আম্মু। তখন আমি ওকে জড়িয়ে ধরি আর ইমাও আমাকে জড়িয়ে ধরে। তখন আমার স্বামী আমাকে বলেন, তুমি থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে, আমি গিয়ে তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি, কেমন? কিন্তু। কোনো কিন্তু না সোনা, আজকে আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তাই? জি বাবুদের আম্মু। তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট নিতে চলে যান। তখন আমি ইমাকে জিজ্ঞেস করি, আম্মুকে খুব মিস করো তাই না? তুমি আসার পর থেকে আমি আর কাউকে মিস করি না ভাবি। ইনফ্যাক্ট আমার লাইফের বেস্ট ডিসিশন হলো তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করা এবং তোমাকে ভাবি মা হিসেবে পাওয়া। আর তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে তোমাকে এখন থেকে ভাবি মা বলে ডাকবো। তাই? তোমার যেটা মন চায় তুমি সেটা বলে ডাকো, কেমন? আই লাভ ইউ ভাবি মা। আই লাভ ইউ টু সোনা। আই লাভ ইউ মাম। আই লাভ ইউ টু বাবা, আমার সোনা বাবা। তোমার ছেলে মেয়েকে আদর করা হয়ে গেলে আমাকেও একটু আদর করো সোনা, আমারও আদরের প্রয়োজন আছে, আমিও তো মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে তাই না? হ্যাঁ তোমার তো সব স্পেশাল চাহিদা ভাইয়া। ইমা বেশি দুষ্টুমি করলে কিন্তু বিয়ে দিয়ে দেব, আর আমি আমার বউ ছেলেকে নিয়ে থাকবো। ওটা আর হচ্ছে না ভাইয়া, আমি এখন আর তোমাকে ঘাট থেকে নামাচ্ছি না। তখন আমার স্বামী আমার কোলে শুয়ে পড়ে আর আমি তখনই তার কপালে আলতো করে চুমু এঁকে দিই। চুমু দিয়ে ছেলের দিকে তাকা দিয়ে দেখি আমার ছেলে আগে আমার কাছ থেকে চুমু খাওয়ার জন্য তার গাল পেতে বসে আছে। তাই আমিও আমার স্বামী আমার ছেলেকে চুমুতে চুমুতে ভরিয়ে দিই, তারপর তাদের তিনজনকে এক থালে খাবার খাইয়ে দিই। খাওয়া শেষে আমার ছেলে আমাকে বলে, মা তুমি আমাকে সাঁতার কাটিয়ে দাও। বাবা আমি তো সাঁতার জানি না সোনা। আমি তোমাকে সাঁতার শিখিয়ে দেবো বাবা,
তুমি আমার সাথে সুইমিং পুলে চলো। আরে বাবুদের আম্মু তুমিও চলো। হ্যাঁ আপনারা পুলেছেন, আমি আপনাদের টাওয়াল প্যান্ট অলিভ অয়েল নিয়ে আসছি, কেমন? ওকে সোনা। ওনাদের টাওয়াল প্যান্ট নিয়ে সুইমিং পুলে যেতে দেখি দুই বাপ বেটা রোদের মধ্যে খালি গায়ে ডন বৈঠক মারছে। আমাকে দেখা মাত্রই ওরা আমার কাছে ছুটে আসে, আর আমি ওদের গায়ে তখন মালিশ করে দিই। ছেলেকে তেল মালিশ করিয়ে দিয়ে তার বাপকে তেল মালিশ করে দিই, আর তখনই খেয়াল করে দেখি আমার স্বামীর সিক্স প্যাক। ও মাই গড, কি হয়েছে সোনা? কিছু না, যান গিয়ে সুইমিং করুন। তারপর দুই বাপ বেটা মিলে সুইমিং করতে নামে, তখন ইমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর অমনি পিচ্ছুটা বলে ওঠে, ইমা আপু তুমি আমার মামের কোলে তুই তো কেন? আমার ভালো লাগছে তাই আমি সুজ। পাপা দেখো না, ইমা আপু আমার মামের কোলে তুইতে, তুমি আমাকে মামের কাছে দিয়ে তো। তারপর আমার স্বামী আমার ছেলেকে নিয়ে আমার কাছে আসে এবং আমি তাকে আমার কোলে তুলে নিই। তখন আমার ছেলে ইমার কাছে গিয়ে বলে, ইমা আপু তুমি ওতো, আমি আমার মামের কোলে তবো। তখন ওর বাবা ওকে বুঝিয়ে বলে, বাবা তুমি যেমন তোমার মামের বাবু, ইমা আপুও বাবু, তাই এমন করবে না, কেমন? আচ্ছা পাপা। তারপর আমি আমার ছেলেকে স্নান করিয়ে ইমার সাথে ঘরে পাঠিয়ে দিই, আর ওরা যেতে আমার স্বামী আমাকে চেপে ধরে বলেন, শুধু ছেলে মেয়েকে করলে হয়, তাদের বাপকেও তো আদর করতে হয়। তাই? হ্যাঁ এখন তুমি আমাকে আদর করো। কোথায় আদর করব? এখানে এখানে এখানে। কোখানে কোখানে কোখানে? আরে বাবা গালে কপালে ঠোঁটে উম্মা দাও সোনা। আচ্ছা দিচ্ছি সোনা। ওখানে তো দিলে, এখানে দেবে না? কোথায় দেব গো? এই তো আমার ঠোঁটে। ইস, এই আপনি জানেন না ঠোঁটে চুমু দিলে বাবু হয়? কি? এই তুমি কি অবুজ? না আমি বুজ। তাহলে দাও না কেন? দিচ্ছি বাবু দিচ্ছি, ওইটা মিনিট। তারপর আমি আস্তে করে আমার স্বামীর ঠোঁটের কাছে এগিয়ে যাই, আর আলতো করে ওনার ঠোঁটের পাশে চুমু খেয়ে ওনাকে এক ধাক্কায় পুলে ফেলে দিয়ে বলি, এই যে মিস্টার স্বামী আমাকে প্রিপেয়ার তো হতে দাও, তারপর তুমি না চাইতেও আমি তোমাকে দিয়ে ভরিয়ে দেব, কেমন? এখন আমি আসি, টাটা বাই বাই বাবু। তারপর আমি এক দৌড়ে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি, আর স্বামীকে দেখতে ওকে মারি। ওকে মারতে দেখি স্বামী আমার প্রেমিক পুরুষের মতো কিল্লারওয়ালা স্মাইল দিচ্ছে, আর একা একা বলছে, সোনা ও তুমি যতই ধরাধরি খেলো না কেন, তোমাকে ধরবো তো আমি। কি ফাজল স্বামী রে বাবা, এই স্বামী নিয়ে সংসার করবো কেমনে? হুম কপালে বউ নাই তোর, বেটা খাটাস? ও মা একে বলছি আমি, ওনার বউ তো আমি। কপাল করে এমন একখানে স্বামী জুটেছি যে শুধু পাগল না ফুল পাগলও বটে। কি আমি পাগল? তোমার আমাকে পাগল বলে মনে হয়? ইয়ে মানে আপনি না ভুল শুনেছেন। না আমি ঠিকই শুনেছি সোনা, তুমি আমাকে পাগল বলেছো, তা আমি পাগল কার জন্য হয়েছি? হুম সেটা আমি জানবো কি করে? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, কেমন? তারপর আমার স্বামী আমার গালে আলতো করে চুমুকে দেয়, আর এতে আমি প্রচন্ড রকমের লজ্জা পেয়ে যাই, আর তখনই আমার ছেলেটা এসে তার বাবাকে বলে, পাপা তুমি আমাকে ছাড়া মামকে তুমি দাও কেন? ইয়ে মানে সরি বাবা, ভুল হয়ে গেছে আমার, তুমি দেবে নাকি তোমার মামকে চুমু? আমার সোনা বাবা দেখি, বাবা তুমি তোমার বাবার কাছে থাকো, আমি গিয়ে স্নান করে আসি, তারপর তোমাকে খাইয়ে দেব, কেমন? আচ্ছা মা ঠিক আছে। তারপর আমি শাওয়ার নিতে চাই, শাওয়ার নিয়ে শাড়ি পরতে ঝামেলায় পড়ে যাই আমি, কারণ আমি শত চেষ্টা করেও আমার ব্লাউজের হুকগুলো লাগাতে পারছিলাম না, আর তখনই রুমে আমার স্বামীর গলার আওয়াজ পাই, তাই লজ্জার মাথা খেয়ে আমার স্বামীকে গিয়ে বলি ব্লাউজের হুকগুলি লাগিয়ে দিতে, আর সেও আমার কথা শুনে হাসতে হাসতে হুকগুলি লাগিয়ে দেয়, আর আমার হাত ধরে বলেন, তোমার মনে হয় না আমাদের বাইরে গিয়ে বেরিয়ে আসা উচিত? হ্যাঁ কিন্তু ওদের ছেড়ে। ওদের ছেড়ে কোথাও যাব না সোনা, ওদের সাথে করে নিয়েই যাব। তা কোথায় বেড়াতে যেতে চান আপনি? বেশি দূরে না, কাছে পিঠেই কোনো জায়গা থেকে। তাই? হুম সোনা সকালে যাব, সারাদিন মজা মস্তি করব, আর রাত 8টা নাগাদ বাসায় ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মিস্টার স্বামী। আর হ্যাঁ আজ থেকে গোছগাছ শুরু করে দাও,
কারণ আমরা মঙ্গলবার সকালেই সেখানে যাব, কেমন? ওকে, এখন খেতে চলেন, নইলে আবার ছুঁচু আপনার পেটে ডন বৈঠক মারতে শুরু করবে। চলো বাবু রাম্মু। তারপর আমরা ডাইনিং এ ছুটে যাই। ডাইনিং এ যেতেই দেখি ইহানো ইমা খাবার সার্ভ করছে। ওদের সার্ভ শেষে আমি ওদের খাবার খাইয়ে দিই। খাবার খাওয়া শেষে ইমার জন্য ঔষধ নিয়ে ওর রুমে যেতে ও আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, ভাবি সত্যি করে বলো তো, তুমি আর ভাইয়া কি কাল রাতে কান্ডের কম্পিটিশন করেছো? না, কেন? তাহলে সকালে ভাইয়াও তোমাকে দেখে মনে হলো তোমরা অনেক কান্ডাকাটি করেছো তাই? কই না তো, এমন কিছুই হয়নি সোনা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওয়াদবে তুমি কলেজে যাবে না নাকি? দেখতে দেখতে তো 12 দিন হয়ে গেল বিয়ের। কি করে যাই তুমি বলো? তোমার ভাইয়ের যে হাব ভাব দেখছি তাতে তো মনে হয় সে আমাকে শোপিস বানিয়ে রাখতে চায়। আই মিন, সে চায় আমি যেন গৃহিণী বা তার গিন্নি হয়ে থাকি। হ্যাঁ সোনা, ঠিকই বলেছো, আমি চাই তুমি আমার গিন্নি হয়ে থাকো। আর আমি এটাও চাই যে তুমি তোমার মতো মন খুলে বাসো, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করো। হায় আল্লাহ, এই মানুষটিকে চিনতে এত দেরি করলাম আমি। সত্যি আমার স্বামীটা অনেক ভালো। কি হলো ভাবি, কি এত ভাবছো? তোমার স্বামী তো তোমাকে পারমিশন দিয়েই দিয়েছে, সো এখন কি হলো তোমার? কিছু না, তোমার ভাই গেল কোথায়? আমি তো খেয়াল করে দেখিনি ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি ইহানের কাছে যাই, নইলে আমার কান্নাকাটি ছুড়ে দেবে। ওকে ভাবি। দেন আমি রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার স্বামী ও ছেলে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাই আমিও আমার স্বামীর পেছনে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই উনি এপাশ ফিরে আমাকে ছড়িয়ে ধরে। কি হলো, আপনি ঘুমোননি? না সোনা, ঘুম তো আসেনি, তবে হ্যাঁ তুমি এসে গেছো, আমার ঘুমও এখন এসে গেছে। তাই? হুম সোনা, বিশ্বাস করো আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, আর তোমার স্বপ্ন মানে তো আমারও স্বপ্ন। আমি জানি দুষ্টু, এখন তুমি ঘুমাও। তাহলে তুমি আমাকে আদর করে দাও। হ্যাঁ দিচ্ছি। তারপর আমি আমার স্বামীকে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হলে গিয়ে বসতে আমার ছেলে বায়না করে আমাকে বলে, মা আমি নুডলস খাবো। নুডলস মানে তোমার ছেলে নুডলস খাবে সোনা। ও আচ্ছা, তাই বাবা? হাই মা। আচ্ছা বাবা, তুমি বাবার কাছে বসো, আমি তোমার জন্য এক্ষুনি নুডলস বানিয়ে আনছি। না সোনা, তুমি বসো, ময়না গিয়ে বাবুর জন্য নুডলস বানিয়ে আনো। না সোনা, সেটা হয় না, কারণ আমার ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়েছে, তাই আমি ওর জন্য নুডলস বানিয়ে আনবো, কেমন? ওকে সোনা। নুডলস বানাতে কিচেনে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছেলে আমার শাড়ির আঁচল ধরে টানতে শুরু করে। কি হলো বাবা, কিছু বলবে? আমি তোমার কোলে উঠবো মা। আচ্ছা বাবা আসো। সুন্দর মামা মা। ওরে দুষ্টু ছেলে, উম্মা দিতে এসেছো তুমি? আই আরেকটা কথা বলতে আসছি। কি কথা বাবা? মা তুমি বেজি বেজি নুডলস বানাবে, আমার আর পাপার নুডলস খেতে অনেক ভালো লাগে। আচ্ছা বাবা ঠিক আছে। তারপর আমার ছেলে তার বাবার কাছে চলেছে আর আমি তাড়াতাড়ি ওদের জন্য নুডলস বানাই। নুডলস বানিয়ে রেস্টুরেন্ট স্টাইলে প্লেটে সার্ভ করে ক্যাপসিকাম ও রেড বেল পেপার দিয়ে ডেকোরেশন করি আমার ছেলে ও স্বামীর জন্য। আর তখনই হঠাৎ করে চামচ পড়ে যাওয়ার শব্দ হয়। চামচ উঠিয়ে সামনে তাকিয়ে দেখি নুডলসের প্লেট হাওয়া। হায় আল্লাহ, এ কি হলো? আমার ছেলে স্বামীকে খাওয়াবো কি? হুম আচ্ছা, বাড়িতে আবার কোনো চোর চাচর ঢুকে পড়লো না তো, এখন কি হবে? তবে আমিও কমই চাই না, পুলিশের মেয়ে প্লাস পুলিশের বউ, সো এসব চোর চাচরাকে ছেটিয়ে বিদায় করবো। তাই আমি আমার শাড়ির আঁচল কোমরে কুচে খুন্তি হাতে নিয়ে ইন্ডাকশন রাখার টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। আর তখনই খেয়াল করে দেখি 5টা না 10টা না দুটো চোর চাদর মুড়ি দিয়ে দু হাত দিয়ে নুডলস খাচ্ছে। বেটা চোরে চোরে মাস্তুদো ভাই খাওয়াচ্ছে তোদের নুডলস। আর তখনই ইংলিশ অ্যাকশন মুভির মতো খুদের বাড়ি দিতে চাই। আর অমনি আমি শুনতে পাই, পাপা পাপা এখান থেকে চলো, মাম দেখলে বকা দিবে। ও মা, এই তো জেসে চোর নয়, এ তো আমার ইন্টারন্যাশনাল চোর। তাই আমি খুন্তি ফেলে কোমরে হাত দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং তখনই আবারও শুনতে পাই, পাপা মামের নান্না কত সুন্দর, কি তেত্তি কি তেত্তি। ঠিক বলেছিস বাবা, তোর মায়ের রান্না করা খাবার খুবই মজার। আহ কি খাসা।
আর তখনই তুই বাপ্পাটা চাদর খুলে একে অপরের টমেটো কেচাপে ভূত হওয়া মুখটা দেখে হাসাহাসি করতে থাকে। আর অমনি আমি খপ করে দুটোর কান ধরে চিল্লানে দিয়ে ইমাকে ডেকে বলি, ইমা ওই মা দেখে যাও আমি চোর, টুকু ইন্টারন্যাশনাল চোর ধরেছি। ইমা আমার কথা শুনে এক্সাইটেড হয়ে চোরের চেহারা দেখতে আসে এবং চোরের চেহারা দেখে হাসতে হাসতে ফ্লোরে পড়ে লুটোপুটি খায়। আর তখনই বাপ্পাটা আমার হাত ধরে বলে, আসলে আমরা খাওয়ার লোভ না সামলাতে পারিনি সোনা। তা পারবেন কেন? তাহলে মা আল হবে না, আর কখনো কমবো না মা। ছেলের চেহারা দেখে বুঝতে পারছি ভয় পেয়ে গেছো, তাই তুই বাপ্পাটাকে রাখতে গিয়ে বলে তোমাদের সরি তোমাদের কাছে রাখো, আর আমি তোমাদের ক্লথ চেঞ্জ করতে পারবো না, সো নিজেরা করে নিও। এবং আজকে তোমাদের পানিশমেন্ট হবে, তোমরা কেউ আমার কাছে শোবে না, আমি আমার ইমাকে নিয়ে শোবো। তারপর আমিও ইমাদের ভেঙচি মেরে উল্টো দিকে ফিরে হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে যেতেই হাসতে হাসতে ইমা আমাকে চুড়িয়ে ধরে বলে, ভাবি তুমি তো হ্যাট্রিক করছো, জানো এখন কি হবে? কি হবে? তোমার ছেলে তার বাবাকে দোষী করে তারই গলা ধরে কাঁদবে। রিয়েলি? ইয়েস ভাবি। আমার না ওদের খুবই দেখতে ইচ্ছে করছে মা। ওকে আমি এক্ষুনি দেখার ব্যবস্থা করে দিচ্ছি ভাবি, এই নাও ধরো খালি জগ, কিচেন থেকে পানি নিয়ে আসো। ওকে সোনা। তারপর আমি খালি জগটা নিয়ে কিচেনে চলে যাই। সেখানে গিয়ে জগে পানি ভরার সময় আট চোখে স্বামী ও ছেলের দিকে তাকিয়ে দেখি অন্যদের মতো বসে আছে তারা। তখনই হঠাৎ করে ছেলের চোখে চোখ পড়তে আমার ছেলে আমাকে দেখে মিষ্টি করে হাসি দেয়, আর আমি ওকে মুখ ভেঙছিয়ে সোজা জগটা নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিই। তারপর বাপ ছেলের চেহারা মনে করে হাসতে শুরু করি, আর তখনই বাইরে বাপ্পাটার আওয়াজ পাই, তাই আমিও ইমা দরজায় কান পেতে থাকি। আর তখনই শুনতে পাই আমার ছেলে তার বাপকে বলছে, পাপা তুমি এত চোর কেন? তোমার জন্য মামা আমার তাতে লাখ করতে, তুমি পোতা। আর তখনই শুনতে পাই আমার ছেলে বলছে, তলো আমার গলা টিক টিক টিক। আশ্চর্য, আমার ছেলে এখন আবার ঘোড়া পেলো কই, তাও আবার এত রাতে? তাই দরজা খুলে বাইরে উঁকি মারি। উঁকি মারতে দেখি আমার ছেলে তার বাবাকে ঘোড়া বানিয়ে তার পিঠে করে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে আর ইমার রুমের দিকে আসছে। ইভেন শুধু তাই নয়, আমার ছেলের বাপের কান ধরে টানছে ও বলছে, ওই ঘোলা তুই এত আত্মা তলো কেন, তাড়াতাড়ি তলো আমি আমার মামেল কাতে যাবো। বাপ্পাটার কাণ্ড দেখে আমিও ইমা মুখ চেপে হাসতে হাসতে দরজা লাগিয়ে দিই। তার কিছুক্ষণ পরে দরজায় ঠকঠকানের আওয়াজ হয়, তাই আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি আর ইমা গিয়ে দরজা খুলে। দরজা খুলতে আমার ছোট ছেলে বলে, ইমা পো আমার মাম কই? ঘুমিয়েছে। আমিও আমার মামের কাছে তোমাইতে আছি। এসে তো আমাকে উদ্ধার করেছিস ভাই। এই ভাই তোরা জামা কাপড় চেঞ্জ করে আসিসনি কেন? মামের কাছে যেতে জামা পরা লাগে নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা, মুখ ভেঙে হাতে ধরিয়ে দেব তোমার। দেখো বাবা আমাকে বকা দেই। তুই ওকে বকেছিস কেন বোন? আমি ওকে এখনই ভালো জামা কাপড় পরিয়ে আনছি। কিন্তু কে শুনে কার কথা? আমার ছেলের বাপের পিঠ থেকে নেমে শার্টটা খুলে ওটা দিয়ে নিজের মুখটা মুছে আমাকে জড়িয়ে ধরে গালে কপালে চুমু খেয়ে বলে, আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ছেলের কথা শুনে মনটা ভরে যায় আমার, তবুও চোখ বুঝে ছেলের কথাগুলো শুনতে থাকি। মাতৃত্বের স্বাদ মেয়েরা বিয়ের পরেই ভোগ করে, আর আমি সেটা বিয়ের আগে থেকেই ভোগ করছি আনকে পেয়ে। আমার শাশুড়ি আম্মু যেতে যেতে আমাকে তিনটে অমূল্য রত্ন দিয়ে গেছেন, তার ছেলে মেয়েগুলোকে আমাকে দিয়ে গেছেন, আর আমি ওদের আমার মতো করে মানুষ করছি। আমার স্বামী সত্যি খুব ভালো একজন মানুষ, যাকে বলে মাটির মানুষ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, ইভেন তার বাবাও। আমি চোখ খুলে আমার স্বামীর দিকে তাকা দিই, সে আমার গালে চুমু খেয়ে বলে, তুমি তো আমার সাথে রাগ করেছো তাই না? তাহলে ছেলের উপর রাগ দেখাচ্ছ কেন? তারপর আমি শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যাই, আর আমি আমার ছেলেকে ভালো করে বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেড়াতে যাওয়ার গোজগাজ করতে থাকি। গোজগাজ শেষ করে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ছেলে ওর ব্রাশটা মুখে নিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করছে, তাই আমি পিছন ফিরে ওকে আমার কোলে তুলে নিই। তখন ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি আমাকে কতক্ষণ কোলে নেওনি তুমি জানো?
ছেলের কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে আদর করে বলি, আমি সরি বাবা। আম্মু কখনো থলি বলে না। ওরে দুষ্টু, দেখি বাবা চলো আমি তোমাকে স্নান করিয়ে দিই, তারপর ছেলেকে স্নান করিয়ে এনে ওর গাটা মুছিয়ে দিই, আর তখন আমাকে ঘুমটা দিয়ে বলে, আম্মু তোমাকে না বউ থাকলে অনেক সুন্দর লাগে। ওমা তাই? আই আম্মু। দাঁড়াও দুষ্টু ছেলে, তোমাকে দেখাচ্ছি মজা। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ সোনা বলো। আমাকে বউ সাজলে নাকি অনেক সুন্দর লাগে, তোমার ছেলের বক্তব্য। কি তাই নাকি? আই পাপা। তাহলে তোমার ছেলের বিয়ে দিয়ে দেই কেমন? যেহেতু আমার বউকে বউ সাজলে ওর এত ভালো লাগে, সেহেতু নিজের বউকে বউ সাজলে তোর আরো ভালো লাগবে। ওরে আমার লজ্জাবতী লতিকা রে, লজ্জায় তো মরি গেল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। তখন আমার উনি বলে, তোমাকে মেরুন কালারের শাড়িতে অনেক সুন্দর লাগছে। তারপর আমরা ষাটগম্বুজ মন্দিরে যাওয়ার জন্য সেখানে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকি। দিঘির পাড়ে গিয়ে মাদুর বিছিয়ে খাবারের বাস্কেট নিয়ে সব পরিবারে বসি, আর তখনই আমার ছেলের বাবাকে ওর সাথে করে ক্রিকেট খেলতে বলে, আর দুই বাপ বেটা মিলে ক্রিকেট খেলতে শুরু করে। ক্রিকেট খেলতে খেলতে ছেলের বাপ খুব জোরে একটা ছক্কা মারে, আর সেই ছক্কা সামনে দাঁড়ানো একটা আঙ্কেলের টাকে গিয়ে লাগে, আর তখনই আমার গুণধর স্বামী ব্যাট ফেলে পালিয়ে যায়, আর আমার ছেলে আমার বুকে এসে মুখ লোকায়, আর তখন ওই আঙ্কেলটা বলটা নিয়ে আমার কাছে ছুটে এসে বলে, এখানে একটা লোক ও বাচ্চা মিলে ব্যাট বল খেলছিল, তারা কই? আমি জানি না আঙ্কেল। কি আর বলবো, ফাজিল দুটো আমার টাক ফাটিয়ে পালিয়েছে। ওনার কথা শুনে আমি ওই মা একে অপরের মুখ চাওয়াচাবি করে মৃদু মৃদু হাসতে থাকি। তখন ওই আঙ্কেলটা ইহানকে আমার কোলে মুখ লুকিয়ে থাকতে দেখে বলে, ইয়েস এই তো সেই পিচ্চিটা। তখন ইমা ওনাকে চোখ রাঙিয়ে বলে, কি জানি কি দেখতে কি দেখেছি, তবে ওই ছেলে দুটোকে পেলে না চাপকে ছিঁদে করে ছাড়বো। ফাজিল কোথাকার, আমার টাক ফাটিয়ে পালিয়েছে, একবার হাতের কাছে পাই তারপর ওদের একদিন কি আর আমার একদিন। তারপর আঙ্কেলটা রাগে গজগজ করতে করতে বলটা ফেলে দিয়ে চলে যায়। ফাজিলের ফাজিল, তোদের তিনটেকে মাথায় মাথায় টকাতে হয়। তাই নাকি সোনা? বাদর কোথাকার বেটার টাক ফাটিয়ে কোথায় উবে গেছিলেন? বেটার টাকে মলম লাগাতে গেছিলাম। হায় আল্লাহ, এ আমি কার সাথে সংসার করছি, নিজে পাগল আর আমাকেও পাগল মরতে উঠে পড়ে লেগেছে। আই লাভ ইউ সোনা। হয়েছে, আর তো আলগা পিরিত দেখাতে হবে না। সহ্য, নিজের বিয়ে করা বউকে আগলা পিরিত দেখায় কেউ? তাকে তো ভালোবাসা দেখায়। এই যে আমার মাথা মোটা স্বামী, যান গিয়ে ছেলেকে নিয়ে হাত মুখ ধুয়ে আসুন, কারণ আমি আপনাদের এক্ষুনি খেতে দেব। ওকে সোনা, এখনই যাচ্ছি, কেমন? হ্যাঁ যান। তারপর রিহানকে নিয়ে হাত মুখ ধুয়ে আসেন, তারপর আমি সবাইকে খেতে দিই। খাওয়া দাওয়া শেষে খেয়াল করে দেখি যে আমার ছেলেটা ঘুমে পড়ে যাচ্ছে, তাই আমি ওকে আমার কোলের মধ্যে নিয়ে নিই, আর ও তখনই আমার কোলে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওর বাবা আমার আঁচল দিয়ে ছেলের মুখটা ঢেকে দিয়ে বলে, তুমি জানো একজন সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার মায়ের কোল, তোমার ছেলের কাছেও তুমি তাই। আমি জানি সেটা, আপনার বলতে হবে না সোনা। আপনিও বলো আবার সোনাও বলো, কেন তুমি করে কি বলা যায় না? আমি তোমার স্বামী, আমাকে তুমি বললে কি হবে শুনি? জানি না গো, তবে আমি ভেবে দেখব, কেমন? ওকে সোনা। আম্মু আমি কুমিল দেখব, আমাকে কুমিলের কাছে নিয়ে চলো। হ্যাঁ বাবা চলো। তারপর আমরা ইহানকে কুমির দেখাতে নিয়ে যাই। কুমির দেখা শেষে ইহানের জন্য খেলনা ও কিছু শোপিস কিনে বাসার জন্য বেরিয়ে পড়ি। ক্লান্ত থাকার কারণে বাসায় পৌঁছেই চিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকাল 9টা নাগাদ ঘুম থেকে উঠতে দেখি আমার স্বামী ইউনিফর্ম পরে কফির মগ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না আজকে থেকে ওরা ডিউটি শুরু। ইস, এখন কি হবে,
আমি তো কিছু রান্নাও করিনি। তখনই উনি আমার গালে চুমু খেয়ে আমাকে শাড়ি ধরিয়ে দিয়ে বলে, যাও সোনা ফ্রেশ হয়ে আসো। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসি আর ওনার জন্য নুডলস বানিয়ে ওনাকে নিজের হাতে খাইয়ে দিই। খাওয়া শেষ হয়ে আমাকে চিপে ধরে বলেন, একটু আদর করে দাও না গো, শুধু একটু, বেশি না। তারপর আমি ওনার ব্রেকফাস্ট রেডি করি আর উনি ব্রেকফাস্ট করে পুলিশ স্টেশনে চলে যাই। কেন জানি না আজ আমার ওনাকে সারপ্রাইজ দিতে মন চাইছি, তাই আমি দুপুরে সব কাজকর্ম সেরে আমাদের রুমটা অনেক সুন্দর করে সাজাই আর ওনার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে ছেলেকে নিয়ে শপিং করতে চাই। কারণ আমাদের বিয়ে তো 18 দিন হয়ে গেল আর আমি ওনাকে কোনো উপহারই দেইনি, তাই শপিং মলে গিয়ে ইহানের জন্য কিছু শপিং করে আমার স্বামীর জন্য ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ কিনি। শপিং করে মল থেকে বেরোতে সামনে রেস্টুরেন্টে তাকিয়ে দেখি আমার স্বামী একটা সুন্দরী মেয়েকে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করছে। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো তাদের, আই মিন পারফেক্ট কাপল। আর এইসব দেখে কেঁদে ফেলি আমি। তাহলে আমার কপালে এই ছিল, উনি আমার সাথে এতদিন নাটক করেছে ভালোবাসার, আমার ফিলিংস নিয়ে খেলেছে উনি, আমাকে খেলনা বানিয়ে পরকিয়া করছে, আর আমি বোকার মতো ঘর দোর সাজে ওনার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছি। তাই তখনই আমি আমার ইহানকে নিয়ে বাসায় চলে যাই আর সমস্ত সাজানো গোছানো ঘর বাড়ি ভেঙে আগের মতো করে রাখি। তারপর ইমা এসে আমাকে বলে, ভাবি তুমি তো ভাইয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তাহলে আবার কেন সব অগোছালো করে রাখলে? ও কিছু না ইমা, এমনি করেছি আমি, কারণ তোমার ভাইয়া তো অনেক বিজি থাকেন, তাই আর আমি তাকে ডিস্টার্ব করতে চাই না। সত্যি করে বলো তো ভাবি, কি হয়েছে তোমার? কিছু হয়নি ইমা, আমি সত্যি কথাই বলছি। তাহলে ঠিক আছে ভাবি, আমি তো ভেবেছি অন্য কিছু। অন্য কিছু না শোনা। তারপর আমি ইহানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর ওনার কথা ভাবতে ভাবতে কান্না করতে থাকি। তখনই আমার ছেলে আমার দুচোখের উপরে চুমু খেয়ে বলে, আম্মু তুমি কান্না করো কেন? কই কিছু না তো বাবা, তুমি ঘুমাওনি কেন? তুমি কান্না করো কেন? কিছু না বাবা। তোমার মোবাইলটা দাও তো। এই নাও শোনা। তারপর আমার ছেলেটাও যেন কাকে ফোন লাগায় আর সে ফোন রিসিভ করতে আমার ছেলে বলে ওঠে, পাপা আমার আম্মু কান্না করে কেন? কি কেন? তোমার আম্মুর কাছে ফোন দাও, আমি তার সাথে কথা বলছি। তালাকে আমার থেকে কথা বলো, তুমি কি আম্মুকে বকা দিচ্ছ? না বাবা, কোনো বকা দেইনি, তোমার আম্মুর কাছে ফোন দাও, আমি কথা বলছি। ছেলে আমার কাছে ফোন দিতে আমি তার কলটা কেটে দিই আর আমার ছেলেকে নিয়ে গার্ডেনে চলে যাই। সেখানে যেতে আমার ছেলেটা ঘুমিয়ে পড়ে আর আমি ওকে নিয়ে রুমে চলে যাই। ওকে বিছানায় শুয়ে দিয়ে ফোনটা হাতে নিই। ফোনটা হাতে নিয়ে দেখি 80টা মিস কল আর 90টা মেসেজ। কিন্তু আমি রাগে ক্ষোভে অস্থির হয়ে মেসেজগুলো না দেখে ডিলিট করে দিই আর ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে বাইরে অনেকগুলো পুলিশের গাড়ির আওয়াজ পাই আর তখনই বাসার কলিং বেল বেজে ওঠে আর ময়নাকে দরজাটা খুলে দেয়। ময়না দরজা খুলতে আমার স্বামী ঝড়ের বেগে রুমে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে চুমু খেতে শুরু করে আর আমি এতে বেশ বিরক্ত হয়ে যাই। মানুষ কীভাবে এতটা নাটক করতে পারে? আর তাই তাকে আমি আমার থেকে দূরে ঠেলে দিই। তখন পাপা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি জামাইয়ের ফোন ধরনি কেন? তুমি জানো কত ভয় পেয়ে গেছি আমরা, এতবার ফোন করেছে তুমি ফোন ধরনি কেন মা? আমি গার্ডেনে ছিলাম পাপা, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। ও তাই? এদিকে তো আমার জামাই ভয়ে দিশেহারা হয়ে পুরো পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়েছে। ও মা তাই? এত নাটক না করলেও পারতেন আপনি। আমি কোনো নাটক করিনি শোনা, আমি তো তোমাকে ফোনে না পেয়ে ভয় পেয়ে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়েছি। হয়েছে, আর এত নাটক করতে হবে না। পাপা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর ময়না নিচে সবার জন্য কফির ব্যবস্থা করো। তারপর আমি পুলিশ ফোর্সের সবাইকে কফি নাস্তা করাই এবং তারা যেতেই আমি পাপা ওনাকে খেতে দিই। পাপা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই, কারণ আমার মাম্মা বাসায় একা আছেন। সন্ধ্যে আমি আমার ইহানকে পড়াতে বসি। এমনিতে আমার ছেলেকে বোমা মারলেও রাত একটা ছাড়া ঘুমায় না, কিন্তু আজকে পড়তে বসে আমার কোলের মধ্যে সে ঘুমিয়ে পড়েছে। হায় আল্লাহ, এ তো দেখি মস্ত বড় পরাজয়, এখনই এত, ভবিষ্যৎ তো সামনে পড়ে রয়েছে, তখন কি হবে? এটা ভেবেই খুব হাসি পাচ্ছে আমার। তুমি জানো আমিও তোমার ছেলের মতো খুব পড়াশোনা ছিলাম।
কিন্তু আমি তার কথায় কান না দিয়ে ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে রুমের বাইরে যেতে শুরু করি। তখন উনি আমাকে ছড়িয়ে ধরে বলে, তুমি কি আমার উপর রেগে আছো সোনা? আপনি কোন হরিদাস পাল যে আমি আপনার উপর রেগে থাকব? তুমি তো কখনো এভাবে কথা বলো না সোনা। আপনি ভুল জানেন, আমি এভাবেই কথা বলি। আর হ্যাঁ, প্লিজ আপনি আমাকে ছোবেন না, কেমন? তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আর তাই তো ভালোবাসার সব করতে আমাকে বিয়ে করে এনেছেন, তাই না? আমি কি কোনো ভুল করেছি সোনা? তুমি প্লিজ আমাকে সেটা খুলে বলো, আমি সব কিছু শর্ট আউট করে দেব। আপনার কোনো শর্ট আউট করতে হবে না, কেমন? আর আমার কোনো কিছুই হয়নি। তারপর আমি আমার ছেলেকে আমাদের মাঝে নিয়ে শুয়ে পড়ি, আর তখন উনি আমার গালে চুমু খেতে চায়। কিন্তু আমি ওনাকে বাধা দিয়ে বলি, আল্লাহ তো হয়, আপনি আমার সাথে এমন কিছু করবেন না এবং আমাকে ছোবেনও না, প্লিজ। আর তখনই ওনার চেহারা লাল হয়ে যায় এবং চোখ দুটো তার ছলছল করতে শুরু করে। কিন্তু আমি সেদিকে নজর না দিয়ে লাইট আপ করে আমার ছেলেকে বুকে জড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকি। ভোর রাতে চোখ খুলতেই দেখি আমার স্বামী আমার মাথার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তাতে আমার মেজাজটা খুব বিগড়ে যায়। তাই আমি তার হাতটা সরিয়ে দিয়ে সামান্য নিতে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বেরিয়ে কিচেনে গিয়ে তার জন্য ব্রেকফাস্ট বানাই এবং তাকে খেতে ডাকি, আর সে আমার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আমি তার তোয়াক্কা না করে খাবার সার্ভ করে ইহানের কাছে রুমে চলে যাই। আর তখন আমার ছেলে আমার গলা ধরে বলে, মা এত নাক করে নাকি? আম্মুকে নাক করলে ভালো লাগে না। ওরে আমার পাকা বউ, তোমার সাথে রাগ করেছে কে? কেন তুমি? আহারে, আমি তোমার সাথে কেন রাগ করব শুনি? আমি পলা লেখা করি নাই তাই। মা আমি কি পলা চুর? পড়া চুরি তো, পড়া লেখা করবে না সারাদিন আম্মুর কোলে কোলে থাকবে। তুমি জানো মাম, আমি অনেক পড়া লেখা করছি। কি পড়া লেখা করছো? বলে দেখাবো মাম। হ্যাঁ পড়ো। তারপর আমার ছেলে দৌড়ে গিয়ে বুকশেলফ থেকে ওর আদর্শলিপি বইটা এনে পড়তে শুরু করে। এক দুই দশ এগারো এগারো তেগারো। ছেলের পড়া দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়েছে, আর আমার হাসি দেখে ছেলে ওর পড়া পারতে আমার মুখ পানি চেয়ে হাসতে শুরু করে। তখনই আমি ওকে কোলে তুলে নিই আর ও আমাকে বলে, মা তুমি হাসো তাই না? তোমার পড়া দেখে বাবা। ওই দেখো মা, পাপাও হাসে। ছেলের কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি উনিও হাসে। তখন ঘড়ির দিকে খেয়াল করে দেখি 10:30 বাজে। আশ্চর্য, উনি এখানে কি করছেন? পুলিশ স্টেশনে যাবেন না নাকি? অবশ্য না গেলে আমার কি? তখনই আমার ছেলে আমার গালে চুমু খেয়ে বলে, মা তুমিও পাপাকে উম্মা দাও, নয়তো পাপা পুলিশে যাবে না। ছেলের কথা শুনে আর বাপের দিকে তাকাতে দেখি মুখটা তার অমাবস্যার চাঁদের মতো হয়ে আছে। তাই ছেলের কথা মতো ওর বাবার গালে আলতো করে চুমু খাই, আর তখন উনি আমাকে জড়িয়ে চুমু খেতে শুরু করে। আর তাতে মেজাজটা বিগড়ে যায় আমার, কারণ আমার ছেলের কথায় আমি তাকে চুমু খেয়েছি, নয়তো আমার কোনো শখ ছিল না তাকে চুমু খাওয়ার। সে আমার বিরক্ত হওয়াটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে নিজের কাজে চলে যায়, আর আমি সারাদিন আমার ছেলে ও ইমাকে নিয়ে কাটিয়ে দিই। সন্ধ্যায় ইমা আমার রুমে এসে আমাকে ওর ফোন দিয়ে বলে, ভাইও ফোন করেছে, দেখো না ও কি বলে। হ্যালো, শোনো না, আমি তোমার জন্য শাড়ি কিনতে এসেছি, তো আমি দুটো কালার নিয়ে কনফিউশনে পড়ে গেছি, সো তুমি বলো না কোন কালারের একটা কিনবো, আই মিন লাল না নীল কিনবো। দেখুন আমার অনেক শাড়ি আছে, সো আপনার আমার জন্য শুধু শুধু টাকা ওড়াতে হবে না, কেমন? দিন আমি তার ফোনটা কেটে দিই, কারণ আমি ভালো করেই জানি যে উনি আমার সাথে কথা বলার বাহানা করছেন, আর তাই তো শাড়ির প্রসঙ্গ টেনে এনেছেন। তারপর আমার ফোনটাই টুম করে মেসেজের শব্দ হয়, আর তখন আমি দেখি যে 100টা মিস কল বা 100টা মেসেজ। লাস্ট মেসেজটা সিন করে দেখি সেখানে লেখা, আই লাভ ইউ সোনা পাখি, আমি তোমাকে অনেক মিস করি। অনেস্টলি আমার স্বামীর এই আলগা বিড়িদুওয়ালা মেসেজ দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি ব্যাগ প্যাক করে ইহান ইমাকে নিয়ে বাপের বাড়ি চলে যাই। সেখানে যেতেই মাম্মা আমাকে আদর করে বলেন, মা সত্যি করে বলতো, তোরা জামের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমিও না মাম্মা, বিয়ে হলে কি মেয়েরা পর হয়ে যায়? আর বাপের বাড়ি আসতে হলে কি স্বামীর সাথে ঝগড়া করতে হয়? তখন পাপা আমাকে ছড়িয়ে ধরে বলে, না মা, আসলে মায়ের মন তো, তাই তোমার মাম্মা এভাবে বলছে। তুমি জানো তুমি এসেছো বলে আমাদের কত ভালো লাগছে,
আমাদের বাড়িটা আবার খুশিতে ঝলমল করে উঠছে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ মা। তা আমার জামাইকে বলে এসেছো তো মা? হ্যাঁ বলে এসেছি। জানি না কেন আমি আমার মাম্মা বাবাকে মিথ্যে বললাম, বাট এখন আমার তাদের কাছে বেশ খুবই ভালো লাগছে। একটু পরে এখানে এসে আমার কাছে বায়না ধরে, আর আমি ওকে রাতের খাবার খাইয়ে দিই। ওকে খাইয়ে দেওয়ার পরে মাম্মা এসে আমাকে ও ইমাকে খাইয়ে দেয়। মাম্মা আমাকে খাইয়ে দিতে আমি কান্না করে মাম্মাকে ছড়িয়ে ধরি, আর মাম্মা আমাকে আদর করে বলে, বোকা মেয়ে আমার, কান্না করে নাকি? হ্যাঁ করে, কতদিন তোমার হাতে খায় না তুমি জানো? জানি মা, তাই বলে এভাবে কাঁদতে হয়? তুমি জানো না আমি তোমার চোখে জল দেখতে পারি না? আমি তো আমি, তোমার বাবা দেখলে তো মহাভারত হয়ে যাবে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি রহিম চেচুর ফোন। ফোন রিসিভ করতে রহিম চেচু আমাকে বলেন, বৌমা তুমি তো চলে গেছো, এদিকে আমার ইমান বাবা না খেয়ে মন খারাপ করে বসে আছে। চাচু তোমার ইমান বাবা বাচ্চা নয়, তাই তার খিদে পেলে নিজেই খেয়ে নেবে। এখন একটা কথা বলো, তুমি খেয়েছো চাচু? হ্যাঁ মা। আচ্ছা চাচু আমি এখন রাখি, তোমার ইহান বাবা ঘুমাবে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ইহান ও ইমা আমার কোলের মধ্যে, আর আমি আমার মাম্মার কোলের মধ্যে। আমি উঠে যেতেই মাম্মা আমাকে বলে, তোমার আবু ইদানিং পাশের বাসার ভাবির সাথে খুব গপ্প সপ্প করে। তাতে কি হয়েছে মাম্মা? পাপা তো তোমাকে অনেক ভালোবাসে, আর আমার বাবা এত সুদর্শন যে কোনো মহিলা তার সাথে গপ্প করতে চাইবে। তা গপ্প কে আগে শুরু করেছে? কে আবার, ওই মহিলা? তুমি ওয়েট করো মা, আমি এখনই পাপাকে বকা দিয়ে আসছি। পাপার রুমে গিয়ে দেখি সে চুপচাপ বসে বই পড়ছে। আমাকে দেখে আমার কপালে চুমুকিয়ে বলে, কি হয়েছে মা? শুনলাম তুমি নাকি পাশের বাসার আন্টির সাথে ইটিশ পিটিশ করো, না মানে প্রেম করো। ইস কি বলো, তোমার আম্মু শুনলে আমাকে মেরেই ফেলবে। মাম্মা কি মারবে, আমি তোমাকে মেরে ফেলবো। তাই তো বলছি, আমি তোমার মাকেই ভালোবাসি, ওই মহিলা তো নিজেই আমার সাথে কথা বলে। ও তাই বলে তুমিও কথা বলবা? আমি ওনার স্বামীকে বলে দিয়েছি, এখন আর উনি আমার সাথে কথা বলে না। সত্যি? তাহলে মাম্মাকে কি আই লাভ ইউ বলো? তোমার আম্মুকে ওটা বললে আমাকে ধরে মারবে। তাহলে এখন না, কোয়ালিটি টাইমে বলো কেমন? ওরে দুষ্টু, আমার জামাইও বুঝি কোয়ালিটি টাইমে বলে। তুমিও না বাবা, আমার সাথে মজা করো। আহারে মেয়ে আমার, লজ্জায় মরে যাচ্ছে। হাসির শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি আমার মাম্মা তার দুপাটে দাঁত বের করে হাসছে। তাকে দেখে পাপা হাসতে হাসতে বাইরে চলে যায়, আর আম্মু বলে, মেয়ে আমার ঘরণী গৃহিণী হয়ে গেছে, সব বিষয় বোঝে দেখছি। বিকালে আমি আমার ইহানকে নিয়ে শিশু পার্কে যাই, সেখানে ঘুরে ফিরে ইহানকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই। খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্টের বিল পে করে রাস্তায় বেরোতে দেখি আমার স্বামী সেই অতি সুন্দরী মেয়েটাকে নিয়ে এই দিকেই আসছে, আর তখনই আমাদের চোখাচোখি হয়ে যায়। তখন উনি মিষ্টি হাসি দিয়ে রাস্তার মাঝখান থেকে দৌড়ে আমাদের কাছে আসতে শুরু করে, আর আমি তখনই আমার ছেলেকে কোলে নিয়ে পাপার গাড়িতে করে বাসায় চলে যাই। মানুষটা এত খারাপ যে আমার অনুপস্থিতিতে অন্য কাউকে ঠিকই নিজের জন্য জুটিয়ে নিয়েছে, তবে আর নতুন কি? আচ্ছা বাবুর আম্মু কি অনুকে আমার সাথে দেখে আমাকে ভুল বুঝলো? না না এটা হতে পারে না, আমি এখনই ওর কাছে যাব। বাসায় যেতেই দেখি আমার বাবুর আম্মু বাবুকে নিয়ে শুয়ে আছে। আমি ওর কাছে যেতেই ও আমাকে দূরে ঠেলে দেয় আর রুমের বাইরে বের করে দিয়ে মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখি সাইমুর ফোন। ফোন রিসিভ করতেই সাইমু আমাকে বলে, ভাই সেদিন তো বলতে ভুলে গেছিলাম, তুই যখন আমাকে ও অন্যকে প্রপোজ করা শিখেছিলি তখন ভাবি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে ছিল এবং তোকে অনুকে প্রপোজ করতে দেখেছিল। গাধা কোথাকার, তুই আমাকে এখন এর খবর দিচ্ছিস? আই এম সরি ভাই, বুঝতে পারিনি। তা বুঝবি কেন, তুই তো কচি খোকা, শুধুমাত্র তোদের জন্য আমার লক্ষ্মী বউটা আমাকে ভুল বুঝে বসে আছে। সরি ভাই, খুব ভুল হয়ে গেছে আমার। এই তোরা মানুষ না গরু? সরি ভাই। কি সরি, তোদের মতো বন্ধু থাকার থেকে না থাকা হাজার গুণ ভালো। ভাই মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু এত বড় ভুল কি করে হয়?
ভাই প্লিজ আর বড় গলায় কথা বলিস না কেমন, কারণ তোদের ভুল আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমি এখন ওকে কি করে বোঝাবো যে আমি শুধু ওকে ভালোবাসি, অন্য কাউকে নয়? ভাই চুপ, একদম চুপ, একটাও বাড়তি কথা বলবি না। তারপর আমি রেগে ফায়ার হয়ে সাইমুর কল কেটে দিই, আর তখনই কেউ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এবং তার শরীরের স্পর্শে বুঝতে পারি যে এ আর কেউ নয়, আমার বউ। তাই আমিও ওকে খুব শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরি আর অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি, কারণ কিছু করার নেই আমার, নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই নেই আমার কাছে। তাই আমি ওকে সরি বলতে যাই, আর তখনই ও আমার মুখটা চেপে ধরে বলে, আমি জানি, আমি আপনার বলা কথাগুলো ভালোভাবেই শুনেছি। বিশ্বাস করো, আমার জীবনে শুধু তুমিই আছো, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকেই নয়। তারপর আমরা একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকি। কান্নাকাটি করতে করতে সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মা আমাদের দেখে মৃদু মৃদু হাসছে। তাই আমরা একে অপর সামলে নেই। তারপর আমার সোনাটা রুমে চলে যায়। তখন আব্বু আম্মা আমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা? মেয়ে আমার এসে থেকেই খুব রেগে আছে, আর সেটিও না বললেও আমরা ঠিকই বুঝি। তখন আমি আব্বু আম্মুকে আমার সমস্ত কথা খুলে বলি। আমার কথা শুনে আব্বু আমার হাত ধরে বলেন, বাবা তোমাকে আমার মেয়ের সম্পর্কে একটা কথা বলি শোনো। কি কথা আব্বু? কথা হলো যে আমার মেয়ে ভালোর ভালো আর খারাপেরও জম। আমার মেয়ের ভালোবাসতেও সময় লাগে না আর ঘৃণা করতেও সময় লাগে না, তা সে যেই হোক না কেন। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আব্বু। আমি আর ভুলেও তোমার মেয়েকে না জানিয়ে কোনো কাজ করব না। কাজ তো কাজ, আমি কোথায় যাই কি করি তার সেকেন্ড টু সেকেন্ডের আপডেট তোমার মেয়েকে দেব। আচ্ছা বাবা, এখন যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা একসাথে ডিনার করব, কেমন? হ্যাঁ আব্বু, দেন। আমি ফ্রেশ হতে রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আমার ছেলেটা ওর মায়ের কোলে ঘুমোচ্ছে আর ওর আম্মু ওকে বিছানায় শুয়ে দিচ্ছে। বাবুকে শুয়ে আমি পিছনে তাকাতেই দেখি আমার স্বামী তার বাহুডোর খুলে দাঁড়িয়ে আছে, আর তখনই আব্বু এসে পড়ে। তাই আমি তাকে ইগনোর করে চলে যাই, আর আব্বু এসে আমার স্বামীর মাথায় হাত রেখে হেসে হেসে বলে, কি হয়েছে বাবা, বাহুডোর খুলে দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো, এক্সারসাইজ করছিলাম আর কি। কি এত রাতে এক্সারসাইজ করে কোন পাগলে বাবা? না আসলে হাত পা ব্যথা করেছিল তো, তাই আর কি। ও আচ্ছা, মা তোমাকে তোমার আম্মুর নিচে ডাকে। ওকে আব্বু, আমি নিচে যাচ্ছি, তুমি ওনাকে নিয়ে নিচে এসো কেমন, তারপর আমি নিচে চলে যাই আম্মুর কাছে হেল্প করতে। তারপর তারা ডিনার করতে আসে। ডিনার শেষে আমরা যে যার রুমে চলে যাই। রুমে যেতেই আমার স্বামী আমাকে চেপে ধরে বলেন, তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে তো সোনা? না, আপনি বুড়ো হয়ে গেলে আমি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম করব। কি, তোমার সব কখনো পূরণ হবে না সোনা, কারণ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকে ভালোবাসব। তা তো বাসবেনই, তাই না? আফটার অল আমি আপনার বউ বলে কথা, ঘরে বসে আপনার সেবা যত্ন করব আমি, আর বাইরে বসে সেবা যত্ন করবে আপনার গার্লফ্রেন্ড, তাই না? না সোনা, বিশ্বাস করো আমার ঘরেও তুমি আর বাইরেও তুমি। বিশ্বাস টিশ্বাস করার টাইম নেই আমার, গুড নাইট। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি আর ইচ্ছে করে ঘুমের ভান ধরি। ঘুমের ভান করতেই আমার স্বামী তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমার মুখের উপর ধরে আর আমার গালে গলায় কপালে ও ঠোঁটে চুমু খেতে শুরু করে। আমি একটু নড়ে চড়ে উঠতেই আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে ঘুমন্ত মনে করে বলে, আমি জানি আমাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে তোমার আমাকে নিয়ে ইনসিকিউরিটি হচ্ছে আর তাই তুমি এভাবে বিহেভ করছো, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি এই ইনসিকিউরিটি বেশি দিন থাকবে না তোমার। তারপর আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে উনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গাটা জোরে পুড়ে যাচ্ছে এবং যা খাচ্ছে সবই বমি করে ফেলে দিচ্ছে, আর তাই আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। সেখানে গিয়ে ডক্টরও চেক আপ করে, টেস্ট রিপোর্ট দেখে বলে, আপনার ধারণাই ঠিক, ফুড পয়জিং হয়েছে আপনার ছেলের। কিন্তু আমার ছেলে তো বাইরের খাবার তেমন একটা খায় না, তাহলে কি করে হলো এটা? আচ্ছা আপনি মনে করে দেখেন তো, আপনার ছেলে গত দু একদিনে বাইরে কোনো খাবার খেয়েছিল কি না? হ্যাঁ, কালকে বিকেলেই তো রেস্টুরেন্টের খাবার খেয়েছিল। তাহলে তো কাজ ছেড়েছে, ওই খাবারেই ছেলের ফুড পয়জিং হয়েছে। কিন্তু ওর জ্বর এলো কেন? ভাই ছোট মানুষ তো, তাই ওর জ্বর এসেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, এই ওষুধ ও বাসার তৈরি খাবার খাওয়ালেই সুস্থ হয়ে যাবে ও। তবে হ্যাঁ, যতদিন না সুস্থ হয় তল জাতীয় খাবার খাওয়ালেই ভালো হবে।
আচ্ছা ঠিক আছে, তখন এবার অসুস্থ ছেলে ডক্টরকে বলেন, আঙ্কুল এখানে কোথায় বাবু কিনতে পাওয়া যায়? ছেলের কথা শুনে ডক্টর হাসতে হাসতে জিজ্ঞেস করে, কেন বাবা, বাবু দিয়ে কি করবা? আমার মামির জন্য আলাদা বাবু কিনে নিয়ে যাব। কেন বাবা, তোমার আম্মুর তো একটা বাবু আছে, আর একটা বাবু লাগবে কিসে? পাপা মামে না, আমার একটা থুতু আপি লাগবে, আমাকে এনে দিবা থুতু আপি? তুমি ছোট আপি কোথায় পেয়েছো বাবা? পাপা আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম না, আমার বন্ধু হসপিটাল থেকে বায়ু বাবু কিনে আনতে, তাই আমি আমার জন্য বনু বাবু কিনে নিয়ে যাব। ছেলের কথা শুনে আমার স্বামী ও ডক্টর হাঁ করে হাসতে থাকে, আর তখন ওর পাপা ওকে বলেন, কেন বাবা, তুমিই তো বলেছো তোমার আম্মুর বাবু হলে যে তোমাকে কম ভালোবাসবে। আমার মা আমাকে ও থুতু আপিকে অনেক বেশি ভালোবাসবে, তোমাকে কম ভালোবাসবে। ঠিকই বলেছিস বাবা, তোর মা আমাকে কম ভালোবাসে। হায় আল্লাহ, এই বাবাটাকে নিয়ে তো আমি মহা মুসিবতে পড়েছি, যেখানে যাই শুধু দাঁত খেলায়, আর আমার স্বামীটাও আমার দিকে হাবুলসের মতো তাকিয়ে আসছে। পাপা তুমি এত বোকার মতো হাসো কেন? কি, তোমার সাহস কত যে তুমি আমাকে বোকা বলো? তোমার আমাকে বোকা বলে মনে হয়? হুম, তাহলে তুমি হাসো কেন? তুমি আমাদের হাসাও কেন? আমার তো থুতু আপি লাগবে, তাই দেব না তোমাকে ছোট আপি কিনে। হুম, আম্মু দেখো পাপা আমাকে থুতু আপি কিনে দিবে না। আল্লাহ গো, এ আমি কাদের পালে পড়েছি? বাবা তুই তোর বাপের সাথে যেথায় মন চাই সেথায় গিয়ে বড় কিনে আন, তবু আমায় মুক্তি দে। আমার কথা শুনে আমার স্বামী ও ডাক্তার হাহা করে হেসে দেয়, তারপর ডক্টর আমাকে বলেন, ভাবি যেহেতু আপনার ছেলে বোন বোন করছে তাই আপনি তার জন্য নিতেই পারেন। হ্যাঁ ইশক, আমরা তো এখন নিতেই পারি, তাই না? তুই কি রে ভাইয়া, বিয়ের এখনো এক মাসও হয়নি আর তুই এক্ষুনি আমার ভাবির সুস্থ শরীরকে ব্যস্ত করতে উঠে পড়েছিস? আর তখনই সবাই হা হা করে হেসে দেয়, আর তখনই ইমা গিয়ে ডক্টরের গাল ধরে টানটানি শুরু করে দেয়, আর ওর কাণ্ড দেখে বহু কষ্টে নিজের হাসিটা চেপে রাখি। তখন ডক্টর আদিত্য ইমার হাত চেপে ধরে আমাকে বলে, ভাবি আপনি তো জানেন ইমার প্রেম হয়ে গেছে, তো যার সাথে প্রেম হয়েছে সেই ব্যক্তি আমি। আমি আপনাদের বিয়ের সময় এখানে ছিলাম না, তাই আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। সেটা আমি আমার ননদিনীর হালচাল দেখেই বুঝে গেছি। কি ননদিনী, আমি না তোমার মেয়ে? আর এই যে আদিত্য, তুমি আমার ভাবিমাকে আমাদের বিয়ের পরে মা মানে শাশুড়িমা বলে ডাকবে কেমন? কি যে বলো না তুমি, এত কিছু থাকতে মা বলে ডাকবো না তো কি জানু বলে ডাকবে? যা জানু সে তোমার সামনে বসে আছে, তো বেশি তিরিং বিরিং করলে না তোমাকে জেলে পুড়ে দেবো। হ্যাঁ ইস, কি যে বলো না তুমি, ভাবি প্লিজ আমার বাড়ি বহু হয়ে আসার আগে ওকে আপনি একটু সাইজ করে দেবেন কেমন? ওকে ওকে। তারপর আদিত্য ইমাকে রেখে বাসায় ফিরে যাই আমরা। বাসায় যেতে আমার ছেলে কান্না ছুড়ে দেয় ছোট বোন কিনে এনে দেওয়ার জন্য, তাই আমি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তখন আবার উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তোমার মনে হয় না আমাদের ইহানের একজন খেলার সাথীর প্রয়োজন? হ্যাঁ তো। চলো না খেলার সাথে আনার প্রসেস শুরু করে দেই। না এখন না, পরে, দেখছেন তো ছেলের শরীর খারাপ, তারপরে যদি উঠে পড়ে তখন তো কান্নাকাটি করবে। করবে না সোনা, তুমি চলো। তারপর আমার স্বামী আমাকে জোর করে তুলে ইমার রুমে নিয়েছে, আর তার সমস্ত ভালোবাসা ওখানে উজাড় করে দেয়। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার দিকে আমি চোখ খুলতেই দেখি আমার স্বামী আমার ঠোঁট জুড়ে দখল করে বসে আছে। আমি একটু রাগিভাবে ওনার দিকে তাকাতেই উড়ি আমার ঠোঁট ছেড়ে আমার গালে চুমুখে আমাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায় স্নান করার জন্য। স্নান করে রুমে যেতে দেখি আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে গালে চুমু এঁকে দিই। তখন আমার ছেলে উঠে আমাকে জড়িয়ে ধরে, আর আমি ওকে জড়িয়ে আদর করে স্যুপ খাইয়ে দিই। রাতে ইমা আমার রুমে এসে বলে, ভাবি আমার রুমে কি সুনামি আসছিল যে রুমের সব জিনিস এদিক ওদিক হয়ে আছে? কই না তো, সুনামি আসবে কেন, তুই কি পাগল হয়ে গেছিস ইমা? দেখো ভাইয়া, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি আমার ভাবিমাকে জিজ্ঞেস করেছি। তোর যা মন চাই কর, আমি এখন আসি। তারপর আমার উনি হল রুমে চলে যায়। উনি যেতেই মামাকে বলে,
আমার রুমটা একদম পরিপাটি ভাবি, শুধু বাথরুমে তোমার একটা জিনিস পেয়েছি। তারপর ইমা ওর ভাইয়ের বেলটা তুলে ধরে, কথাটাকে মানা করলাম তবুও শুনলো না, এখন আবার প্রমাণ রেখে এসেছে। উনি যে কী করতে পুলিশ অফিসার হয়েছে কে জানে। ভাবি তুমি কি রাগ করেছো? দেখো আমি কিছু মনে করিনি, তোমরা স্বামী স্ত্রী আর ইহানের জন্য একে অপরকে বেশি টাইম দিতে পারো না, তাই যেটুকু সময় পাও সেটুকু তো একে অপরকে দেওয়া উচিত। না সোনা, আমি রাগ করিনি। তাছাড়া আমারটা মানে আদিত্য কি বলে জানো, বলে ভাবি এত সুইট, তার তো এতদিনে অমলেট হয়ে যাওয়ার কথা, কিন্তু তাকে দেখছি সে এখনো আন্ডা, বিয়ের পরেও আন্ডা। কি আদিত্য তোমাকে এগুলো বলেছে? তা তুমি কিছু বলোনি? না তো কি, আমি কি চুপ করেছিলাম? তা কি বলেছো তুমি? বলেছি এর জন্যই ও আমার ভাইয়ের বউ আর তোমার শাশুড়ি মা। তবে ভাবি আদিত্যের কথায় তুমি ওকে আবার খারাপ ভেবো না, ও অনেক ভালো মানুষ। আরও আর ও তোমাকে এগুলো বলেছে কারণ তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই তার উপরে তুমি যদি এখন বাবু নাও তখন তোমার কষ্ট হয়ে যাবে, আর এজন্যই ও এগুলো বলেছে। ও আচ্ছা ঠিক আছে। ভাবি ভাইয়া কি তোমাকে বলেছে কালকে আমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে সবাই দেখতে আসবে? হ্যাঁ বলেছে, তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব। আই নো ভাবি মা। তারপর আমি ইমা ও ময়না রাতে সকলে রান্নাবান্নার যোগযন্ত্র সেরে ফেলি, দেন যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে ইমা এবং ওর ননদ অনু, যাকে দেখে আমি ভুল বুঝেছিলাম, ওরা দুজনে মিলে আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় এবং আমাকে ধরাধরি করে নিচে নিয়ে যায় ইমার শ্বশুর শাশুড়ি আদিত্য ও বড় ভাসুর এবং তার ওয়াইফের কাছে। তাদের কাছে যেতেই আমি ইমার শ্বশুর শাশুড়িকে সালাম করি এবং তারা আমাকে সোনার বালা উপহার দেন আর আমার স্বামীকে বলেন, ইমান বাবা বৌমা তো অনেক লক্ষ্মী। তখন ইমা ও শ্বশুরকে বলেন, ঠিক বলেছ আপু, আমার ভাবিমা অনেক লক্ষ্মী, তবে সত্যি বলতে আমি না আমার স্বপ্নেও ভাবিনি যে আমার ভাইয়ের মতো ছ্যাঁচড়ার কপালে এত লক্ষ্মী একটা বউ জুটবে। ইমার কথা শুনে সবাই আমার স্বামীর দিকে তাকিয়ে হাহা করে হেসে দেয়। তখন আমার স্বামী হাসতে হাসতে বলে, আমি ছ্যাঁচড়া হলে তুই কি, তুই তো ছেঁচড়ি, তাই তো তোর কপালে আদিত্যের মতো বোকা হাদা এসে জুটেছে। আমার স্বামীর বক্তব্য শুনে সবাই ইমা ও আদিত্যের দিকে তাকিয়ে হাহা করে হাসতে শুরু করে। তখন অনু আমাকে বলে, আমি সরি ভাবি, আমার জন্য তোমার ও ভাইয়ের মধ্যে শুধু শুধু ঝামেলা হলো আর এই কারণে আমি খুবই অনুতপ্ত। ইটস ওকে অনু, আমারও ভুল ছিল, আমারও তোমার ভাইয়াকে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু আমি তা না করে বেচারাকে আমার থেকে 100 দূরে ঠেলে দিয়েছি। তাহলে বোঝো তুমি কত মারাত্মক, আমি কিছু করিনি তবুও তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো, আর যদি করতাম তাহলে আমায় ছেড়েই চলে যেতে, তাই না? ওনার কথাগুলো শুনে আমি তার চোখের দিকে তাকিয়ে পড়ি আর সেও অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে। আর তখনই আমার ছেলে এসে বলে, আম্মু তুমি বউ থাকতো কেন, তোমার কি আবার বিয়ে হইতে? ছেলের কথা শুনে সবাই হা হা করে হাসতে শুরু করে। তারপর বাবা ওকে কোলে নিয়ে বলেন, হ্যাঁ বাবা আমার সাথে বিয়ে হয়েছে। থুতু বিয়ে করলে হবে, আমার থুতু আপি হবে না? ছেলের কথা শুনে আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে থাকি আর বাড়ির শুদ্ধ লোকের ওর কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে। তারপর সবাই ডাইনিংয়ে চলে যাই আর আমি সবাইকে খাবার সার্ভ করে দিই আর আমার ছেলেকেও খাইয়ে দিই। তখন ছেলে আবার গাল টানাটানি করে বলে, আম্মু আমার টঙ্কুজু না, আম্মু আমার দিকে দেখো। এই তো দেখেছি বাবা, কি হয়েছে বলো? তোমাকে না বউ থাকলে অনেক সুন্দর লাগে, আম্মু তুমি এত সুন্দর কেন? আমার ছেলে সুন্দর তাই আমি সুন্দর বাবা। তখন ও আমার ঠোঁট ধরে বলে, তোমার ঠোঁটের নানান লিপস্টিক আমার অনেক ভালো লাগে আম্মু। তাই আয় আম্মু। তারপর ও আমার নাকের উপরে চুমু খেয়ে বলে, আমার আম্মুর নাকটা কত সুন্দর। আর তখনই খেয়াল করে দেখি সবাই খাওয়া ছেড়ে আমার ছেলের কথা শুনে মুখ চেপে হাসছে এবং ওর বাবা গালে হাত দিয়ে আমাকে দেখে হাসছে। হায় আল্লাহ, ছেলের কথা শুনে সবাই খাওয়া ছেড়ে যে যার মুখ চেপে হাসছে, তাই আরেকটু সময় এখানে থাকলে মেহমানদের তাদের খাওয়া ভুলে হাসতে হাসতে পটল তুলবে। তাই আমি ইমার শাশুড়ি মাকে বলি, আন্টি আমি ছেলেকে নিয়ে রুমে চাই, আপনারা এখানে বসে খান কেমন? না মা তুমি কেন যাবে, তুমি এখানে বসো, আমরা বসতে পারছি, ছেলের জন্য তুমি রুমে যেতে চাইছো, কোথাও যেতে হবে না তোমার, তোমার ছেলে তোমাকে আদর করুক আর আমরা তোমাদের দেখি কেমন?
তারপরে সবাই খেতে শুরু করে। তখন আমার স্বামী ইমার শাশুড়িকে বলেন, আন্টি, ইহান তো কখনো আব্বু আম্মুকে দেখেনি, তাই ও আমার ওয়াইফকে আম্মু ও আমাকে আব্বু বলে ডাকে। আমি সবাই জানি বাবা, ইমা আমাকে সবাই বলেছে। ইনফ্যাক্ট আমি অনেক হ্যাপি যে ইহানের কখনো মা বাবার অভাব হবে না। আর একটা অনুরোধ বাবা। জি আন্টি বলেন। ইহানকে কখনোই জানাবে না তোমরা ওর ভাই ভাবি, তাহলে ও অনেক কষ্ট পাবে বাবা। হ্যাঁ আন্টি, এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি আমরা। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো বাবা। তখন আমার দুষ্ট ছেলেটা বলে ওঠে, তোমরা জানো আমি কালকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বাবা? পাপা, আমি দেখেছি আম্মু আমার জন্য হসপিটাল থেকে 10টা তুতু আপেল কিনে নিয়ে আসছে। কি, কয়টা? 10টা? একটা না দুটো না 10-10টা? পাপা, তুমি লেখাপড়া থেকো নাই, তুমি তো গুনতেও পারো না। না বাবা, আমি তো লেখাপড়া না শিখেই পুলিশ অফিসার হয়েছি, তাই না? আমি লেখাপড়া করেছি। হুম, কি লেখাপড়া করেছো? হুম, 1, 2, 10, 11, 12, 13। আমার ছেলের পড়ালেখা দেখে সবাই হাহা করে হেসে দেয়। দেখেছো বাবা, সবাই তোমার উপরে হাসছে। তুমি একটা ইংলিশ রাইম পড়ে শোনাও তো, সবাই একদম চুপ হয়ে যাবে। আচ্ছা আম্মু, সবাই শোনো, আমি এখন ইংলিশ রাইম পড়বো। জনি জনি ইয়ে পাপা, ইটিং টুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইয়োর মাউথ হা হা হা। আমার ছেলে রাইম শুনে সবাই চুপ হয়ে যায়। আর আমি আমার ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে যেতে আমার বমি আসতে শুরু করে, তাই আমি আমার ছেলেকে বিছানায় শুয়ে দিয়ে বাথরুমে চলে যাই। আর বমি করে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হই। ইদানিং শরীরের মতি গতি ঠিক লাগছে না আমার। হঠাৎ হঠাৎ বমি আসছে, গা গুলোচ্ছে, মাথা ঘুরছে এবং কেন জানি অস্বস্তি লাগছে। আর এগুলো তো কি হলো সোনা, কি এত ভাবছো? আমার মনে হয় আপনি হয়তো বাবা হতে চলেছেন। কি মানে? সত্যি মানে আমি বাবা হব? কি হলো সোনা বলো। আর তখনই ও মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে হুঁশ আসতে দেখি সবার মুখে হাসি হাসি ভাব, আর তখনই সবাই আমার রুম থেকে বেরিয়েছে। তখন আমার স্বামী আমার কপালে চুমুকে আদর করে বলে, আমরা সত্যি আমাদের দ্বিতীয় সন্তানের বাবা মা হতে চলেছি। তারপর আমি ওনাকে জড়িয়ে ধরি, আর উনিও আমাকে জড়িয়ে ধরে। তারপর আমার ছেলেটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে আমার পেটে চুমু খেয়ে বলে, আম্মু, আমার নাকি তুতু আপি হবে? হ্যাঁ বাবা, হবে তো। আমি ওকে অনেক ভালোবাসবো, ওকে ছলা বলে শোনাবো। কি ছড়া পড়ে শোনাবে বাবা? আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তারপর? আর মনে নেই তো আম্মু, ভুলে গেছি। পাপা, তুমি বেলাত কলো নাই? হ্যাঁ করেছি, কেন বাবা? তোমার দাঁতের পোকাগুলো দেখা যায় বাবা। পাপার দাঁতে পোকা হয়েছে, কি মজা কি মজা। ছেলের কথা শুনে ওর বাবা হা হয়ে যায়, আর আমিও ছেলে মিলে তার চেহারা দিকে হা হা করে হাসতে শুরু করি। আর ওর বাবা তার ছেলের হাত থেকে বাঁচতে ব্রাশ করতে বাথরুমে চলে যায়। তখন আমার ছেলে আমার পেটের উপর চুমু খেয়ে হাসি হাসি মুখ করে আমাকে বলে, আম্মু, আমি ওকে থুতু আপের মতো তোমার পেটের মধ্যে ছিলাম। হ্যাঁ বাবা, কিন্তু এই কথাগুলো তোমাকে কে বলেছে? হুম, ইমা আপু বলতে। ইমা আপু ঠিকই বলেছে বাবা। ও তাই, আম্মু তোমার কষ্ট হয়নি আমাকে তোমার পেটুর মধ্যে নিয়ে? না বাবা, কেন কষ্ট হবে? আমার তো কোনো কষ্ট হয়নি আমার বাবাকে নিয়ে। তারপর আমি আমার ছেলেকে আমার বুকে টেনে নিই এবং ওর সাথে অনেক অনেক গল্প করতে থাকি। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার পেটের উপরে মাথা রেখে ওর ছোটো ছোটো হাত দিয়ে আমার পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আম্মু, আমিও কি থুতু আপের মধ্যে তোমার পেটুর মধ্যে ছিলাম? হ্যাঁ বাবা, কিন্তু এই কথাগুলো তোমাকে কে বলেছে? ইমাপু বলতে। ইমাপু ঠিকই বলেছে বাবা। ও তাই, আম্মু তোমার কষ্ট হয়নি আমাকে তোমার পেটুর মধ্যে নিয়ে? না বাবা, কেন কষ্ট হবে? আমার তো কোনো কষ্ট হয়নি আমার বাবাকে নিয়ে। তারপর আমি আমার ছেলেকে আমার বুকে টেনে নিই এবং ওর সাথে অনেক অনেক গল্প করতে থাকি। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার পেটের উপরে মাথা রেখে ওর ছোট ছোট হাত দিয়ে আমার পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলছে, থুতু আপি, তুমি জানো আমাদের আম্মু অনেক সুন্দর, আমাকে অনেক ভালোবাসে, আর তোমাকেও অনেক ভালোবাসবে। তাই বাবা? হুম, আলে তুমি কখন উঠলে আম্মু? এই তো বাবা, এখন
কিন্তু আমার বাবাটা কি করে? আমি আমার থুতু আবিদাতে কথা বলি আম্মু। ও তাই? তা আমার বাবার খিদে লাগেনি? লেগেছে আম্মু, কিন্তু কিন্তু কি বাবা? আমি বড় হয়ে গেছি না, তা আমি নিজে নিজে খাবো। না, তুমি আমার হাতে খাবে, তোমার আম্মুর হাতে খাবে। তখন ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আম্মু তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমার ছেলেকে তো আমি ভালোবাসবো, তাই না? তাহলে আদিত্য বলল কেন, তুমি আমার আম্মু না, তুমি আমার ভাবি হও? ছেলের কথা শুনে আমি ওকে অনেক শক্ত করে জড়িয়ে ধরি, আর আমিও কান্না করে দেয়, আর ওকে কোলে নিয়ে হলে গিয়ে সবাইকে বলি, আমি ওর আম্মু, মানে আমি ওর আম্মু। আর এই বাড়িতে কেউ আমার ছেলেকে নিয়ে গবেষণা করবে না। যদি এই বাড়িতে আমার ছেলে গবেষণা করার বিষয় হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর আদিত্য, আমি আপনার থেকে এটা এক্সপেক্ট করিনি। ভাবি তুমি একটু শান্ত হয়ে বসো, না হলে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ তো আমি আগে হয়ে গেছি, কতগুলো অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকতে থাকতে। আমি আদিত্যের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ভাবি, তুমি প্লিজ শান্ত হয়ে যাও। এই বাড়িতে কেউ আর কখনোই তোমার ছেলেকে নিয়ে গবেষণা করবে না, কেমন? তারপর আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই, আর ওকে আমার বুকে জড়িয়ে বসে থাকি। তখন আদিত্যের আম্মু এসে আমার হাত ধরে বলেন, মা আমার বোকাসেলের কথায় রাগ করো না তুমি, ও আসলে বুঝতে পারেনি যে ইহান ওর কথার মাথামুন্ড কিছুটা হলেও বুঝতে পারবে। ইটস ওকে আন্টি, কিন্তু আমার ছেলের মনে তো এই কথাগুলোই থেকে যাবে। থাকবে না মা, যেহেতু তুমি ওর মা, ওর কখনো কষ্টই হবে না। মা ঠিক বলেছে ভাবি, তুমি থাকতে তোমার ছেলের কোনো কষ্ট হবে না, আজ ঈদের দিন, আর তাই আমি তোমার ছেলের জন্য তার ফেভারিট নুডলস রান্না করে নিয়ে এসেছি। ইমাপু আমি তোমার রান্না করা নুডলস খাবো না, তোমার রান্না ভালো লাগে না। এত বড় অপমান! আমি তোর মায়ের রান্না করা নুডলসই নিয়ে এসেছি বাপ। ভাবি হাসো পরে, আগে তোমার বিচ্ছু ছেলেকে এটা খাওয়াও। আর তখনই আমার বাবা ও মাম্মা এসে পড়ে, আর আমাকেও ছেলেকে অনেক আদর করে। দেন আমি ওকে খাওয়াতে শুরু করি। উফ কি ইয়ামি আম্মু, তোমার রান্না এত সুন্দর কেন? আমার বাবার জন্য আমার রান্না এত সুন্দর বাবা। আমার সোনা বাবা, আমার টুনা আম্মু। তারপর আমরা স্নান করে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। রাতে ঘুম থেকে জেগে উঠতে দেখি আমার স্বামী তার ইউনিফর্ম পরে আমাকে আমাদের রিহানকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আর তখন আমি খেয়াল করে দেখি দুই বাপ বেটা ঘুমালে তাদের দেখতে হুবহু একই রকম লাগে। উফ কি সুইট আমার পাগলা দুটো! তখন আমি তাদের চুমোতে চুমোতে ভরিয়ে দিই। ইস আমার বরটা কত সুইট, একেই তো হিরো, তার উপরে আবার পুলিশ অফিসারের ইউনিফর্ম, আমি তো বউ হয়ে পাগল হই। অন্য মেয়েরা যে কী হয় কি জানি। আর তখনই উনি আমাকে চুমু দিতে দিতে বলেন, ফাইনালি আমি আমার বাবুদের আম্মুর মুখ থেকে আমার জন্য প্রশংসা শুনতে সক্ষম হয়েছি, সো আজ আমি খুবই হ্যাপি। তাই? ইয়েস বেবি, আর তাই তো তোমাকে জড়িয়ে মটকা মেরে পড়ে থাকার ভান করেছিলাম আমি। ওরে দুষ্টু, মার চেন? মার না, চিনি না। তবে হ্যাঁ, কি তুমি না অনেক সুন্দর। আমি মা হতে চলেছি, তবু আপনি আমার উপরে এভাবে নজর দেন? দেবই তো, দেনমোহর দিয়ে বিয়ে করা একমাত্র বউ, নজর দেব না সেটা বললে কি হয় সোনা? তাছাড়া তুমি প্রেগনেন্ট হও আর আমার 12টা বাচ্চা কাচ্চার মা হও, আমি শুধু তোমাকেই ভালোবাসবো সোনা। কি একটাটা দুটো না 12টা? এ তো অনেক কম বলেছি সোনা, আমি তো ভেবেছি বাচ্চা কাচ্চার ব্যাপারে হাফ সেঞ্চুরি করব। বেটা পাগল, আমাকে কি তোমার রোবট বলে মনে হয় যে বুড়িকালেও তোমার সাথে বসে বাচ্চা পয়দা করব? হ্যাঁ করবে, সমস্যা কোথায়? হুম কেন, টিভিতে দেখো না সুপারস্টার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এখনও বুড়ো বয়সে কত রোমান্স করে, আর আমাদের তো বিয়ের এক মাসও হয়নি, তো আমরা কি করতে পারি না বুড়ো বয়সে রোমান্স? না করতে পারবো না, অন্তত আমার সাথে বুড়ো বয়সে রোমান্স করা হবে না। কেমন, পড়েছুনে আরেকটা বিয়ে করে তার সাথে রোমান্স করো, তবুও বুড়োকালে আমার সাথে রোমান্স করতে এসো না প্লিজ। আমি আসবো, তুমি কি করবে? তোমাকে কাঁচকলা দেখে দৌড় মারবো। সেটা তো আর হচ্ছে না সোনা। তাই তা কেন হচ্ছে না? কারণ সেই ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি আমি। মানে? মানে আব্বুর চাকরি সূত্রে তোমরা যখন কুমিল্লায় ছিলে তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। কি? সে তো কোন কালের কথা, আই মিন তখন আমার বয়স মাত্র 5 বছর ছিল, আর তুমি আমাকে কুমিল্লায় কোথায় পেলে? কেন, পুলিশ কোয়ার্টারে, আর তখনকার সময় আমার আব্বু ছিল ওখানকার পুলিশ কমিশনার, আমি না,
প্রতিদিনই তোমাকে ঘুরে ঘুরে দেখতাম। কি? কিন্তু কিভাবে? যেভাবে দেখে সেভাবে। আই মিন আমাদের কোয়ার্টার তো পাশাপাশি ছিল, আর আমার রুম থেকে তোমার রুমে সব কিছুই দেখা যেত। আর আমি দুচোখ ভরে তোমাকে লাল শাড়ি পরে বউ সাজতে দেখতাম, আর ভাবতাম যে এই বউটা তো শুধু আমারই বউ হবে। তা নয় বুঝলাম, কিন্তু শুধু লাল শাড়ি পরে বউ সাজতে দেখেছো? না, আরো অনেক কিছু দেখেছি। কি? তুমি অনেক খারাপ, অত ছোট থাকতেই তুমি এত লুচ্চামি করেছো। লুচু কেন বলছো? হুম, লুচু হলে তো আমি 10 বছর বয়সে আমার 5 বছর বয়সী বউয়ের স্বামী হয়ে যেতাম। তবে এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটেছিল জানো? কি ঘটেছিল? তোমাকে দেখার নেশায় এতটাই বিভোর হয়েছিলাম যে আমি আমার সমস্ত কাজকর্ম খেলাধুলো ছেড়ে শুধু তোমাকে দেখতে হা করে তোমার রুমের মধ্যে তাকিয়ে থাকতাম। আর এতে আব্বু আম্মু অনেক টেনশনে পড়ে যায় যে তাদের এত হাসি খুশি ছেলেটা হঠাৎ এভাবে কেন চুপ মেরে গেল। তারপর একদিন কি হলো জানো? কি হলো? তুমি না অনেক সুন্দর করে নতুন বইয়ের মতো সাজছিলে, আর আমি তোমাকে হা করে দেখছিলাম। আর তখনই আব্বু আমার পাশে এসে শুয়ে পড়ে আর আমাকে জিজ্ঞেস করে যে আমি ওভাবে তাকিয়ে বাইরে কি দেখছি। আর আমিও গাধার মতো বলে ফেলি যে আমি আমার বউকে দেখছি। আমার কথা শোনা মাত্র আব্বু আম্মু হাসিতে ফেটে পড়ে, আর আব্বু আমাকে তার বুকে টেনে নিয়ে বলে, তাহলে কি বলো, বৌমাকে বাসায় নিয়ে আসি? আর তখনই আমার ঘোর কেটে যায়, আর আব্বু আম্মুকে আমার পাশে শোয়া দেখে ভয় পেয়ে যায়। আর আব্বু তখন আমাকে বলে যে আমার তো আগেই সন্দেহ হয়েছিল যে আমার ছেলে বুঝি এখনই এই বয়সে প্রেম রোগে আক্রান্ত। তার পরের দিন আব্বু তোমাকে আমাদের বাসায় নিয়ে আসেন, আর আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। আর সেদিন রাতে আমি আমার লাইফে প্রথমবার পাইপ দিয়ে তোমাকে দেখতে তোমার রুমে চলে যাই। এখন বাকিটা আমি বলি? হ্যাঁ বলো। তুমি পাইপ দিয়ে আমার রুমে এসে আমার কপালে গালে ও ঠোঁটে চুমু খাচ্ছিলে, আর তখনই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমি তোমাকে ভূত মনে করে ভয় পেয়ে চিল্লানি জুড়ে দিই, আর তুমি তখনই পাইপে তোমার বাসায় চলে যাও। আর আমার আব্বু আম্মু আমার ভয় ভাঙাতে হুজুর খেজুর ডেকে একাকার করে। আর তারপরে তিনি সকালেই আমি আব্বুর কোলে ও তুমি আব্বুর হাত ধরে দাঁড়িয়েছিলে, এবং তাদের মাঝে আমাদের ভূত দেখা নিয়ে কথা হচ্ছিল, তাই না? হুম সোনা। দেন বাসায় ফিরে যেতেই আব্বু আমাকে আদর করে বলেন যে বাবা নিজেকে সংযত করো, সময় হলে তুমি ওকে ঠিকই তোমার করে পাবে। আর দেখো এখন আমি তোমাকে পেয়েছি। আমি না সত্যি এত খুশি যে আর তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন তো প্রকাশ করেছো, এখন হ্যাপি? হুম অনেক অনেক সোনা। তাহলে এগুলো আমাকে আগে কেন বলোনি? বলিনি কারণ তুমি তো অনেক ছোট ছিলে, তোমার কি ওগুলো মনে আছে তাই ভেবে। বোকা হাদা কোথাকার, তুমি সেদিন রাতে যেটা করেছিলে সেটা তো আমি চাইলেও বলতে পারবো না, কারণ আমি শিওর ছিলাম যে আমার কাছে কেউ ছিল, কিন্তু আমি সেটা কাউকে বিশ্বাস করাতে পারিনি, কারণ সবাই আমাকে খারাপ স্বপ্ন দেখেছি ভেবে সান্ত্বনা দিচ্ছিল। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসায় ডুবে যাই, দেখতে দেখতে কেটে যায় 12 মাস। এর মধ্যে আমার একটি ছোট মেয়েও হয়েছে, আর এই 12 মাসে আমার স্বামী আমার এত যত্ন নিয়েছে আর আমায় এত ভালোবেসেছে যে আমি সোনায় সোহাগা হয়ে গেছি, কারণ সে আমায় সারাক্ষণ তার চোখে হারায় আর পাগলের মতো ভালোবাসে। আর তখনই বাব্বাটা মিলে আমার গালে চুমুকেতে শুরু করে। আরে কি করছো তোমরা? কেন তোমাকে আদর করছি আম্মু। এত আদর করলে তো আমি পাগল হয়ে যাবো আমার সোনারা। এখন আমি অনেক সুখে আছি আমার স্বামী ও 2 সন্তানকে নিয়ে, কারণ তারা 3 জনই আমি বলতে পাগল। তা পাগল যখন, তোমার এই পাগলকে একটু পাগলামি করতে দাও। দুটো বাচ্চার বাপ হয়েছে তবুও পুরো শখ গেল না? না গেল না। এখন তুমিই বলো তোমার এই বুড়োকে পাগলামি করতে দেবে? হ্যাঁ দেবো, তোমার যা মন চায় তাই করো বুড়ো। তুমি দেখো নি তোমার বুড়ো জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছে। ইস তুমি কত নির্লজ্জ। আমার লজ্জা তো কোনো কালেই ছিল না সোনা, থাকলে তো আর আমি ওই ছোট বয়সে তোমাকে কাছে পেতে চাইতাম না, তাই না? তারপর আমি আমার বউকে জড়িয়ে আদর করে ওর সমস্ত কিছু আমার দখলে নিয়ে নিই, আর শেষে তার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিই।